পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল ফর্ম কেমন হয় সেটা আমরা দেখব, এবং এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো কী করে সলভ করা হয় এবং তাদের সলিউশন কেমন হবে সেগুলো আমরা দেখব। হিট ইকুয়েশন কী করে সলভ করে, ওয়েভ ইকুয়েশন কী করে সলভ করে, ল্যাপলাস ইকুয়েশন কী করে সলভ করে সেগুলো আমরা দেখবো আজকে। ওকে, সো এখানে বলা হচ্ছে ইলেপ্টিক, প্যারাবোলিক এবং হাইপারবোলিক ইকুয়েশন, রাইট? এখানে এই যে এইটা এটা বেসিক্যালি কি, এটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা জেনারেল ফর্ম। তো এই জেনারেল ফর্ম থেকে আমরা বেসিক্যালি এই ইলিপ্টিক, প্যারাবোলিক, তারপর হাইপারবোলিক এই ফর্মগুলো আমরা বলতে পারবো। কী করে বলতে পারবো সেটা আমি বলছি। বেসিক্যালি এ একটা কোইফিশিয়েন্ট, হ্যাঁ, ডেল টু ইউ, ইউ একটা ভ্যারিয়েবেল, ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার, রাইট, প্লাস টু ইন্টু এইচ ইন্টু ডেল টু ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই, প্লাস বি ইন্টু ডেল টু ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার, প্লাস টু এফ ডেল ইউ বাই ডেল এক্স, প্লাস টু জি ডেল ইউ বাই ডেল ওয়াই, প্লাস সি ইন্টু ইউ ইকুয়াল টু জিরো। তাহলে এইটা একটা কি জেনারেল ফর্ম, ঠিক আছে, এটা জেনারেল ফর্ম অফ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, রাইট? এটা কি, এটা সেকেন্ড অর্ডার লিনিয়ার ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, রাইট? এটা সেকেন্ড অর্ডার লিনিয়ার, সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেখানে এক্স এবং যে ওয়াই এ দুটো কি ভ্যারিয়েবল, মানে বেসিক্যালি যে ইউ লিখেছি আমরা, ইউটা কি বেসিক্যালি অ্যাজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই। ওকে, এটা হচ্ছে আমাদের কি ইউটা। ওকে, এখানে যে এ, এইচ, বি, এফ, জি, সিগুলো কি, এগুলো সব কোইফিশিয়েন্ট, ফাইন, অসুবিধা নেই। এইবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে এই যে জেনারেল ইকুয়েশনটা, এটা বেসিক্যালি একটা কি কনিকের ইকুয়েশন, রাইট? সেটাকে আমরা কেমনভাবে লিখতে পারি, এ এক্স স্কোয়ার, মানে যে ডেল টু ইউ বাই যে ডেল এক্স স্কোয়ার ছিল, এটাকে সিম্পল আমি লিখছি এক্স স্কোয়ার। ওকে, তারপরে যেরকম ছিল, সাপোজ ডেল টু ইউ ডেল এক্স ইন্টু ডেল ওয়াই, তখন এখানে কি এটা এক্স ইন্টু ওয়াই এরকম লিখছি আমি, এই যে, ঠিক আছে। আর যেটা ছিল কি, মানে এটা বেসিক্যালি এটা, আর এটা বেসিক্যালি কি এক্স স্কোয়ার, রাইট? আর যেটা এরকম ছিল ডেল টু ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার, সেটাকে আমি কেমন লিখছি ওয়াই, সিম্পল। তাহলে যদি আমরা পুট করি তাহলে কি বলতে পারবো সেটা কি, এটা কনিকের ইকুয়েশন দিচ্ছে। তাহলে কনিকের ইকুয়েশন আমরা জানি কি, জানি বেসিক্যালি যখন এ বি মাইনাস এইচ স্কোয়ার, এ বি মাইনাস এইচ স্কোয়ার যখন গ্রেটার দেন যখন জিরো, তখন সেই ধরনের যে ফর্মটা সেটা হয় ইলিপ্টিক্যাল ফর্ম। ওকে, মানে ইলিপ্টিক্যাল, ইলিপ্টিকের ইকুয়েশন হবে। আর যদি ফর্মটা এ বি মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল টু জিরো হয়, তখন সেটা হয় প্যারাবোলিক ফর্ম। ওকে, মানে প্যারাবোলিক ইকুয়েশন হবে। যদি এ বি মাইনাস এইচ স্কোয়ার যদি লেস দেন জিরো হয়, তখন সেটা হয় হাইপারবোলিক টাইপ, মানে হাইপারবোলার ইকুয়েশন হবে, রাইট? তাহলে এইটা আমাদের কিন্তু মনে রাখতে হবে, যদি এ বি মাইনাস এইচ স্কোয়ার যদি গ্রেটার দেন জিরো হয়, তাহলে সেটা বলবো ইলিপ্টিক্যাল ইকুয়েশন হবে, ইলিপ্টিকের ইকুয়েশন হবে, এলিপসের ইকুয়েশন হবে, তাহলে তার ফর্মটা ইলিপ্টিক হবে। আর যদি এ বি মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল টু জিরো হয়, তাহলে বলবো প্যারাবোলার ইকুয়েশন হবে। যদি এ বি মাইনাস এইচ স্কোয়ার লেস দেন জিরো হয়, তাহলে বলবো হাইপারবোলার ইকুয়েশন, মানে ইকুয়েশন হবে, এবং ফর্মটা কেমন হবে, হাইপারবোলিক টাইপ হবে, রাইট? তাহলে আমাদেরকে এই যে ইকুয়েশনটা, ইকুয়েশনটা মনে রাখতে হবে। ইকুয়েশনের কোন কোনটা কি, এই যে এ টু এইচ, বি টু এফ, টু জি, সি, এগুলো কি বুঝতে হবে কোথায় কোনটা রয়েছে, ঠিক আছে? যদি এইরকম যদি হয়, যেমন এ বি মাইনাস এইচ স্কোয়ার, মানে আমার কাছে যদি কোনো একটা ইকুয়েশন থাকে, আমি একটা এক্সাম্পল নিলে বুঝতে পারবো, ঠিক আছে? যেরকম একটা এক্সাম্পল নেওয়া হয়েছে, সাপোজ ল্যাপলাস ইকুয়েশন নেওয়া হয়েছে, কি টু ডাইমেনশন, এটা কি বেসিক্যালি টু ডাইমেনশনাল ল্যাপলাস ইকুয়েশন, যেখানে ইউটা কি বেসিক্যালি ইউটা, ইউটা অ্যাজ আ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, ফাইন। চলো, আমরা সবাই জানি ল্যাপলাস ইকুয়েশন কেমন দেখতে হয়, ক্যাট স্কোয়ার ফাই ইকুয়াল টু জিরো, যেখানে ফাইটা কি বেসিক্যালি ফাইটা এক্স, ওয়াই, জেড তিনটের ফাংশন হয়, ঠিক আছে, যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেট আমি ধরি। ওকে, এটা আমি কি নিয়েছি, টু ডাইমেনশনাল একটা ইকুয়েশন নিয়েছি, রাইট? তাহলে এইখানে এই যে এইটা, এইটার কোইফিশিয়েন্ট কী ছিল এবং এইটার কোইফিশিয়েন্ট কী ছিল সেটা আমরা দেখি, ঠিক আছে? একটা কি এক্স এর রেসপেক্টে, একটা ওয়াই এর রেসপেক্টে। তাহলে এক্স এর রেসপেক্টে যখন করলাম, তার কোইফিশিয়েন্ট কী ছিল, এক্স এর রেসপেক্টে এ ছিল, ওয়াই এর রেসপেক্টে কোথায় গেল, এই যেটা, তাহলে বি ছিল, রাইট? এ আর বি ছিল, ফাইন। তাহলে এ আর বি ছিল, তাহলে এখানে এ ইকাল টু ওয়ান আর বি ইকাল টু কত পাচ্ছি আমরা, ওয়ান পাচ্ছি, রাইট? এবার আমাদের ফর্মটা কেমন, এ বি মাইনাস এইচ স্কোয়ার, তাই তো, এ বি মাইনাস এইচ স্কোয়ার। তাহলে এখানে এইচ ফেইচ বলে কিছু আছে, মানে এইচ এরগুলো কি জিরো, তাহলে এইচ ইকাল টু জিরো, তাই তো, এইচ বাদ বাকি যা রয়েছে সবই কি জিরো, সিও জিরো, তাই তো।
তাহলে আমি যদি এখানে যদি পুট করি এ ইন্টু বি, এ এর মান ওয়ান, বি এর মান ওয়ান, তাহলে ওয়ান ইন্টু ওয়ান মাইনাস এইচ স্কোয়ার কত, জিরো, তাহলে জিরো লিখলাম এখানে আমি। তাহলে এর ভ্যালুটা কত দিচ্ছে বেসিক্যালি, এর ভ্যালুটা দিচ্ছে ওয়ান, তাই না? মানে বেসিক্যালি কি, এ বি মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, তাই তো? এই যে ইকুয়াল টু ওয়ান পেলাম, এটা কি বলতে পারবো তাহলে আমরা? এটা বেসিক্যালি কি, গ্রেটার দেন জিরো না, মানে জিরোর থেকে বড়। তাহলে আমরা এটা বলতে পারি না, এ বি মাইনাস এইচ স্কোয়ার ইজ গ্রেটার দেন জিরো। তাহলে যদি গ্রেটার দেন জিরো হয়, তাহলে তার ইকুয়েশনের ফর্মটা বা টাইপটা কেমন হবে? এখানে আমরা লিখেছিলাম যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে কেমন হবে, ইলিপ্টিক টাইপ হবে, তাই না? তার মানে তার ইকুয়েশন যেটা হবে সেটা কেমন হবে, ইলিপসের ইকুয়েশন হবে, রাইট? তাহলে এই যে ল্যাপলাস ইকুয়েশন, ল্যাপলাস ইকুয়েশনটা কেমন বেসিক্যালি, তার টাইপটা কেমন, তার টাইপটা হচ্ছে কি, ইলিপ্টিক টাইপ। ক্লিয়ার? এই যেটা হচ্ছে ইলিপ্টিক টাইপ হলো। একই রকম ভাবে আমি যদি আরেকটা ইন জেনারেল ইকুয়েশন ক্যান্সেল করি, সাপোজ এই ইকুয়েশনটা যদি আমি ক্যান্সেল করি এখানে, ঠিক আছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এ এ ইকুয়াল টু কত বেসিক্যালি, ওয়ান, আর এটা কি বি, বি ইকুয়াল টু কি বেসিক্যালি, মাইনাস কে স্কোয়ার, রাইট? তাহলে আমরা আবার জানি কি, এ বি মাইনাস এইচ স্কোয়ার, তাই তো? তাহলে এইচ আবার জিরো এখানে, আর বাদ বাকি যে কোইফিশিয়েন্টগুলো আছে সেগুলো জিরো। আচ্ছা, তাহলে এ মানে ওয়ান গেল, বি মানে মাইনাস কে স্কোয়ার, তাহলে ইন্টু মাইনাস কে স্কোয়ার, ওকে, মাইনাস জিরো। এটা ক্যালকুলেট করি আমি, তাহলে কত হচ্ছে, মাইনাস কে স্কোয়ার। তাহলে মাইনাস টার্ম রয়েছে, তাহলে আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারি না তাহলে এ বি মাইনাস এইচ স্কোয়ার, যেহেতু মাইনাস তাহলে লেস দেন জিরো হবে, লেস দেন জিরো। তাহলে লেস দেন জিরো হলে কি দেখিয়েছিলাম আমি, হাইপারবোলিক টাইপ হয়, তাই না? তাহলে এই যে ইকুয়েশনটা এখানে লেখা হয়েছে এক্সাম্পলে, তার টাইপটা কেমন হবে, হাইপারবোলিক হবে, রাইট? এই তো করেছে, সিম্পল জিনিস, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা একটা ইকুয়েশন দেখে বলতে পারবো সেই ইকুয়েশনটা কেমন টাইপ হবে, হাইপারবোলিক হবে না ইলিপ্টিক হবে না প্যারাবোলিক হবে, সেটা কি জাস্ট আমরা ইকুয়েশন থেকে কিন্তু বলতে পারবো, ঠিক আছে? ইকুয়েশন দেখে আমরা ক্যালকুলেট করে বলতে পারবো। তাহলে আমাদের মনে রাখতে হবে যেটা, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? যদি গ্রেটার দেন হয় তাহলে কি হবে, যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে কি হবে, আর যদি লেস দেন জিরো হয় তাহলে কি হবে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। এটা হলো পরে ইলিপ্টিক, এটা হলো পরে প্যারাবোলিক, এটা হলো গিয়ে আমাদের হাইপারবোলিক হবে, গেল। এখানে প্যারাবোলিকের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, তাহলে এখানে কি, এর ভ্যালু বেসিক্যালি ওয়ান, আর বি এর ভ্যালু বেসিক্যালি কি, মাইনাস কে, তাই না? আর এইচ কত, জিরো, আর বাদ বাকি যে কোয়েফিশিয়েন্টগুলো রয়েছে সেগুলো কত, জিরো। তাহলে এগুলো যদি পুট করি আমরা, তাহলে কত হবে, তাহলে হবে এ বি মাইনাস এইচ স্কোয়ার, রাইট? তাহলে এখানে ও সরি, এটা ডেল টু ইউ ডেল ওয়াই স্কোয়ার নয়, কিন্তু ডেল ইউ ডেল ওয়াই। তাহলে এটা কত, এটা কি, কোন কোয়েফিশিয়েন্ট, এটা হচ্ছে গিয়ে এই যে টু এফ কোয়েফিশিয়েন্ট, তাই না? টু এফ কোয়েফিশিয়েন্ট এটা, রাইট? তাহলে এই মাইনাস কের ভ্যালুটা কিন্তু বি এর ভ্যালু নয়, মাইনাস কের ভ্যালুটা কার ভ্যালু, টু এফ এর ভ্যালু। তাহলে টু এফ ইকুয়াল টু মাইনাস কে, তাহলে এফ ইকুয়াল টু কত হবে, মাইনাস কে বাই টু হবে, তাই তো? আর এই এইচ ইকুয়াল টু জিরো, ঠিক আছে? আদার্স কোয়েফিসিয়েন্টগুলো কত, তাহলে সরি সরি সরি, টু এফ নয়, টু জি হবে, হ্যাঁ, কারণ ডেল ইউ ডেল ওয়াই বলেছে, তাহলে টু জি হবে এটা, আমি এফ লিখেছি, এটা এফ নয়, এটা জি হবে, হ্যাঁ, এটা জি হবে, রাইট? এটা কত, এটা টু জি হবে। তাহলে জি এর ভ্যালু আমাদের বলে দিয়েছে, আর বাদ বাকি আদার্স কোয়েফিসিয়েন্টগুলো কত হবে, জিরো হবে। ক্লিয়ার? তাহলে এটা যদি আমরা পুট করি এখানে আমরা, তাহলে পেয়ে যাবো আমরা, তাই না? বেসিক্যালি কি, তাহলে এখানে বি এর মানটাও জিরো পাচ্ছি আমরা, তাহলে এর মান ওয়ান, বি এর মান জিরো, এইচ এর মান জিরো, তাহলে ওয়ান ইন্টু জিরো, তাহলে জিরো মাইনাস জিরো, তাহলে কি জিরো থাকবে না? তাহলে আমরা কি পাচ্ছি এখানে, এ বি মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল টু জিরো, ইকুয়াল টু জিরো হলে কি হয়, প্যারাবোলিক হয়। তাহলে এই যে ইকুয়েশনটা লিখেছি, ইকুয়েশনটা কার ইকুয়েশন, একটা প্যারাবোলার ইকুয়েশন। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা কিন্তু বুঝতে পারবো যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা প্যারাবোলিক, ইলিপ্টিক না হাইপারবোলিক। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন দেখবো, ঠিক আছে? আমরা বেসিক্যালি কি কি মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখব সেগুলো আমি বলি। প্রথমত হচ্ছে কি, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল, আমরা সবাই জানি বেসিক্যালি ইলেকট্রোস্ট্যাটিক যে পোটেনশিয়াল, সেখান থেকেই বেসিক্যালি আমরা ল্যাপলাস ইকুয়েশনের দিকে আসবো আমরা, ঠিক আছে? এটা বেসিক্যালি পয়জন ইকুয়েশন, মানে বেসিক্যালি পয়জন ইকুয়েশন যেটা হয়, ডেল টু ফাই ইকুয়াল টু রো বাই ইপসাইলন জিরো ইন ফ্রি স্পেস,
হ্যাঁ, যেখানে চার্জ ডেন্সিটি হচ্ছে গিয়ে রো। আচ্ছা, এখানে এটা এটা হচ্ছে কি সিজেস পদ্ধতিতে লিখেছি, তাই 4π লিখেছি। আমি এটা এসআই সিস্টেমে লিখেছি, তাই 1/ε0 দিয়ে গুণ করেছি, রাইট? আচ্ছা, এখানে যদি ফ্রি স্পেসে যদি চার্জ না থাকে, চার্জ ডেন্সিটি যদি জিরো হয়, মানে ইফ রো যদি জিরো করি আমরা, রো যদি জিরো করি মানে ফ্রি স্পেসে চার্জ নেই, চার্জ ডেন্সিটি যদি জিরো হয়, তখন এই পয়জন ইকুয়েশনটাই কনভার্ট হয়ে যায় ল্যাপলাস ইকুয়েশনে। সেটা কেমন হয়, গেটস স্কোয়ার ফাই ইকুয়াল টু জিরো, ঠিক আছে? এই ফাই হচ্ছে কি কি স্কেলার পোটেনশিয়াল, এটা কি আমাদের বেসিক্যালি পোটেনশিয়াল, ঠিক আছে, স্কেলার পোটেনশিয়াল। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি ল্যাপলাস ইকুয়েশন, এই যে এটা লিখেছে এটা আমাদের কি বেসিক্যালি ল্যাপলাস ইকুয়েশন, ঠিক আছে? এখানে যে গ্যাট স্কোয়ার লিখেছে, আমরা সবাই জানি গ্যাট স্কোয়ার মানে কি ডেল টু ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টু ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল টু ডেল জেড, বেসিক্যালি গ্যাট মানে যেটা হয় এটা, তাই না? এটা ন্যাবলা অপারেটর বলা হয়, আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড, এটা হচ্ছে ন্যাবলা অপারেটর। যদি আমরা গ্যাট স্কোয়ার করে দিই তাহলে আমরা এই ফর্মটা পাই, ক্লিয়ার? তাহলে এই যে অপারেটরটা, এই অপারেটরটাকে বলে থাকি আমরা কি ল্যাপলাসিয়ান অপারেটর, আর সিম্পলি ল্যাপলাসিয়ানও বলা হয়ে থাকে। আচ্ছা, তাহলে এটা আমাদের কি গেল বেসিক্যালি একটা ল্যাপলাস ইকুয়েশন গেল, এটা আমাদের কি বেসিক্যালি ল্যাপলাস ইকুয়েশন, ফাইন? আচ্ছা, এবার দেখি আমরা ওয়েভ ইকুয়েশন, ওয়েভ ইকুয়েশন কেমন হয়। আমরা সবাই জানি যে ওয়েভের যে ইকুয়েশন আছে সেটা কেমন হয়। বেসিক্যালি আমি যদি থ্রি ডাইমেনশনাল ফর্মে যদি লিখি, তাহলে ক্যাট স্কোয়ার সাই ইকুয়াল টু 1/c² ডেল টু সাই বাই ডেল টি স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে স্পেস পার্ট, এটা কি আমাদের টাইম পার্ট, তাই না? আমি যদি 1 ডাইমেনশনাল লিখতাম তাহলে এরকম লিখতাম না, ডেল টু সাই বাই ডেল এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/c² ডেল টু ডেল ডেল টু সাই বাই ডেল টি স্কোয়ার, এটা হচ্ছে কি 1 ডাইমেনশনাল ক্ষেত্রে, রাইট? এর আমাদের কি 3 ডাইমেনশনাল ক্ষেত্রে, এটা কি বেসিক্যালি 3 ডাইমেনশনাল ক্ষেত্রে, আর এটা হচ্ছে আমাদের 1 ডাইমেনশনাল ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এটা 1D ওয়েভ ইকুয়েশন, এটা 3D ওয়েভ ইকুয়েশন, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের কি ওয়েভ ইকুয়েশন। হ্যাঁ, আমরা সবাই জানি বেসিক্যালি, ওকে, স্ক্রোডিঞ্জার ইকুয়েশন থেকে আমরা কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে আমরা এই ওয়েভ ইকুয়েশন কাজে লাগিয়ে আমরা সলভ করি, তাই স্ক্রোডিঞ্জার ইকুয়েশন কাজে লাগিয়ে আমরা ওয়েভ ইকুয়েশন সলভ করি, আমরা কি এই সাইয়ের ভ্যালুটা বের করি আমরা বেসিক্যালি, সাইটা কি যেখানে ওয়েভ ফাংশন। যাই হোক, আমরা সেই দিকে ঢুকবো না, তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কি এই যে ওয়েভ ইকুয়েশন, এই ওয়েভ ইকুয়েশনটা আমরা সলভ করবো, ক্লিয়ার? পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাই না? একটা, আচ্ছা, এবার হিট কন্ডাকশন, হিট কন্ডাকশনের ফর্মুলাটা কি সেটা জানা দরকার। সেটা হচ্ছে কি জাস্ট কিছু না, ডেল থিটা ডেল টি ইকুয়াল টু সি স্কোয়ার গ্যাট স্কোয়ার থিটা, মানে এটাকে আমরা এরকম লিখতে পারি, গ্যাট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/c² ডেল থিটা ডেল টি। আগেটা যেরকম কি ছিল, এখানে ডেল টু ডেল মানে ডেল টু সাই বা ডেল টি স্কোয়ার এরকম ছিল, বাট হিট ইকুয়েশনের ক্ষেত্রে জাস্ট এটা 1 ডাইমেনশনাল হবে, মানে জাস্ট ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হবে, তাই না? এটা ওটা কি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ছিল, এটা কি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এভাবে মনে রাখতে পারি আমরা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি আমাদের কি হিট ইকুয়েশন। হ্যাঁ, এটা কি এটা 3 ডাইমেনশনাল, এটা কি আমাদের 3 ডাইমেনশনাল হিট ইকুয়েশন, ক্লিয়ার? ওকে, তাহলে এটা বেসিক্যালি কি ল্যাপলাসিয়ান অপারেটর এটা আমাদের। এবার যদি এই যে থিটাটা মানে যে থিটা হিট হিট এনার্জিটা যদি স্টেডি স্টেট হয়, এখানে বলেছে ইন স্টেডি স্টেট, মানে স্টেডি স্টেট মানে কি যেখানে বেসিক্যালি টাইমের রেসপেক্টে হিটের কোনো চেঞ্জ হচ্ছে না, মানে টাইমের রেসপেক্টে যে হিট হিটের কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে আমরা কী বলবো, এটা জিরো। এটা যদি জিরো হয় তার মানে কি এই টাইম টুকুনি জিরো, তার মানে এই রাইট হ্যান্ড সাইড জিরো হয়ে যাচ্ছে, জিরো হয়ে গেলে কী বলতে পারি আমরা যে গ্যাট স্কোয়ার থিটা ইকুয়াল টু জিরো। তাহলে এটা কার ইকুয়েশন, ল্যাপলাস ইকুয়েশন এটা, তাহলে কী হয়ে যাবে সেটা ল্যাপলাস ইকুয়েশনে কনভার্ট হয়ে যাবে, কোন ক্ষেত্রে, বেসিক্যালি স্টেডি স্টেটের ক্ষেত্রে, ক্লিয়ার? ওকে, তাহলে এই ইকুয়েশনগুলো আমরা বেসিক্যালি সলভ করবো। আমি এটা কি বেসিক্যালি এটা 2 ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন, এটা 2 ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন, এটাও কি আমাদের 2 ডাইমেনশনাল হিট ইকুয়েশন এটা, ঠিক আছে? এটা ওয়েভ ইকুয়েশন, এটা হিট ইকুয়েশন, এখানে লিখে দিয়েছি ওয়েভ প্রোপাগেশন অ্যান্ড হিট কন্ডাকশন, ঠিক আছে? আর এদিকে নিচে লিখেছি কি এটা 1 ডাইমেনশনাল, ঠিক আছে? এটা 1 ডাইমেনশনাল হিট ইকুয়েশন, এই সরি ওয়েভ ইকুয়েশন, আর এটা 1 ডাইমেনশনাল হিট ইকুয়েশন, ঠিক আছে? ফাইন, আচ্ছা, এগুলো আমরা সলভ করবো, হ্যাঁ, সলিউশন আমরা দেখবো। সো সলিউশনের দিকে আমরা ঢুকে যাই ডিরেক্ট। সো ফার্স্ট অফ অল আমি যেটা করবো যে ল্যাপলাস ইকুয়েশনের সলিউশন দেখবো আমরা, ঠিক আছে?
যে ল্যাপলাস ইকুয়েশনের সলিউশন কেমন হবে সেটা আমরা দেখব। সো প্রথমে যেটা ধরে নিয়েছি এটা কি, এটা টু ডাইমেনশনাল কার্টেসিয়ান ফর্ম, মানে ল্যাপলাস ইকুয়েশন নাকি টু ডাইমেনশনাল কার্টেসিয়ান ফর্মে ধরে নিয়েছি, হ্যাঁ তার সলিউশন আমরা দেখব, ফাইন। তাহলে পরে যেহেতু ল্যাপলাস ইকুয়েশন আমরা সবাই কি জানি, ল্যাপলাস ইকুয়েশন কেমন দেখতে হয়, গ্যাট স্কোয়ার ফাই ইকুয়াল টু জিরো, রাইট। যেহেতু টু ডাইমেনশনাল বলছি এবং যে ফাইটা, ফাইটা কি বেসিক্যালি তাহলে এক্স আর ওয়াই এর ফাংশন হবে নিশ্চয়ই, টু ডাইমেনশনাল বলেছি, তাহলে এটা কিন্তু আর এরকম হবে না, এটা কার ক্ষেত্রে, এটা বেসিক্যালি এটা থ্রি ডাইমেনশনাল ক্ষেত্রে, রাইট, তাই না? আমি যদি টু ডাইমেনশন বলি তাহলে টু ডাইমেনশনাল ক্ষেত্রে কী লিখবো আমি, ডেল টু ফাই বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টু ফাই বাই ডেল ওয়াই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো, যেখানে কি ফাইটা বেসিক্যালি কী হবে, এক্স আর ওয়াইয়ের ফাংশন। তাহলে এইটা হচ্ছে আমাদের কি, টু ডাইমেনশনাল ল্যাপলাস ইকুয়েশন, রাইট, আমাদেরকে, আমাদের কাছে টু ডাইমেনশনাল ল্যাপলাস ইকুয়েশন। তাহলে এখানে যে ফাইটা, ফাই বা এখানে বেসিক্যালি ইউ ধরেছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, এটা বেসিক্যালি স্কেলার পটেনশিয়ালটা, হ্যাঁ আমি এখানে ফাই ধরেছি, এখানে ইউ ধরেছে, নো প্রবলেম। এই ইউটা বেসিক্যালি কি, এক্স আর ওয়াই এর ফাংশন। এইখানে আমরা এই টু ডাইমেনশনাল যে কার্টেসিয়ান ফর্ম অফ ল্যাপলাস ইকুয়েশন এটা আমরা সলভ করবো কী হিসেবে, বাই ইউজিং সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথডে, ঠিক আছে, যেখানে বলেছে ভ্যারিয়েবলস আর সেপারেবল, হ্যাঁ সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথড আমরা এটাকে ইউজ করব। তার মানে আমি যেখানে লিখেছি এক্স কমা ওয়াই, এটাকে ইউটা কি এক্স কমা ওয়াই, মানে এক্স আর ওয়াই এর ফাংশন, তাহলে এটাকে আমরা সেপারেট করে দিতে পারি, মানে জাস্ট এই যে ভ্যারিয়েবল একটা, এই একটা ভ্যারিয়েবল, এই দুটো ভ্যারিয়েবল, মানে এই যে দুটো ভ্যারিয়েবল, এই দুটো ভ্যারিয়েবলকে আমরা কি আলাদা করে দিতে পারি, ঠিক আছে। তাহলে আমি লিখলাম যে এক্সটা শুধুমাত্র ক্যাপিটাল এক্স, যে স্মল এক্সটা, স্মল এক্সটা যেটা সেটা কি ধরলাম যে ক্যাপিটাল এক্স এর ফাংশন, মানে ক্যাপিটাল এক্স অ্যাজ এ ফাংশন অফ স্মল এক্স, এখানে ক্যাপিটাল ওয়াই অ্যাজ এ ফাংশন অফ স্মল ওয়াই, ক্লিয়ার। তাহলে এভাবে আমরা কি সেপারেট করে দিলাম, তাই জন্য বলছি এটাকে সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথড, মানে সেপারেট করে দিলাম ভ্যারিয়েবলগুলোকে, কী বললাম আমরা সেপারেট করে দিলাম, ক্লিয়ার। এবার কী করবো, জাস্ট এটাকে পুট করে দেবো, এই যেটা আমাদের টু ডাইমেনশনাল ওয়েব এই ল্যাপলাস ইকুয়েশন, তাহলে এখানে জাস্ট পুট করে দেবো ইউ এর ভ্যালুটা। তাহলে ইউ এর ভ্যালু যদি এখানে পুট করি আমি, তাহলে এখানে কী পাচ্ছি বেসিক্যালি, ইউ মানে কী দেখলাম আমরা, ইউ মানে বেসিক্যালি এখানে এখন ক্যাপিটাল এক্স ইন্টু ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল এক্সটা কি বেসিক্যালি স্মল এক্স এর ফাংশন, ক্যাপিটাল ওয়াইটা কি বেসিক্যালি স্মল ওয়াই এর ফাংশন, ক্লিয়ার। তাহলে আমি যখন এখানে এক্স ওয়াই যখন পুট করবো, এখানে কার রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে, পার্সিয়াল ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে, তাহলে কি শুধুমাত্র এক্স ভ্যারিয়েবলটা থাকবে, মানে এক্স ভ্যারিয়েবলের যে ফাংশনটা সেটা থাকবে, আর যে ওয়াই ভ্যারিয়েবলের যে ফাংশনটা সেটা কি কনস্ট্যান্ট হয়ে যাবে, যেহেতু পার্সিয়াল ডেরিভেটিভ করছে, তাহলে কি ওয়াইটা কনস্ট্যান্ট হয়ে যাবে এখানে, ঠিক আছে। সিমিলারলি এখানে কী হবে, এখানে ওয়াইটা থাকবে বাট এক্সটা কনস্ট্যান্ট হয়ে যাবে, রাইট, মানে আমি জিনিসটা এরকম করছি, তাই তো, ডেল টু এক্স ওয়াই এরকম ছিল, এখানে ডেল এক্স স্কোয়ার, এখানে এক্সটা কি স্মল এক্স এর ফাংশন, ওয়াইটা কি স্মল ওয়াই এর ফাংশন। তাহলে যেহেতু আমি এক্স এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করছি, তাহলে কি ক্যাপিটাল যে ওয়াইটা এটা কি কনস্ট্যান্ট হয়ে গেল, তাহলে থাকলো পরে কি শুধুমাত্র ডেল টু এক্স বাই ডেল স্মল এক্স স্কোয়ার, এটা পড়ে থাকলো। সিমিলারলি আমরা এটাও করেছি, তাই তো, তাহলে এটা গেলো জিরো পাচ্ছি আমরা, ওকে। এইবার কী করলাম, বেসিক্যালি এই যে এক্স ওয়াই, এই এক্স ওয়াই দিয়ে উভয় সাইডে কি ভাগ করে দিলাম, উভয় সাইডে ভাগ করে দিলাম, তো যদি ভাগ করে দিই তাহলে কী হবে, ওয়াই ওয়াই কেটে যাবে, তাহলে এখানে ওয়ান বাই এক্স থাকবে, তাই হয়েছে এখানে ওয়ান বাই এক্স রয়েছে। এখানে কী হবে, এক্স এক্স কেটে কি শুধুমাত্র কি ওয়াই থাকবে, মানে এখানে বেসিক্যালি কী করে দিয়েছি, ভাগ করে দিয়েছি, আমি যদি এক্স ওয়াই দিয়ে যদি ভাগ করি এখানেও, এখানে যদি আমি এক্স ওয়াই দিয়ে যদি ভাগ করি তাহলে কী হবে, এই এক্স এক্স এখানে কেটে যাবে, এখানে ওয়াই ওয়াই কেটে যাবে, তাহলে কী পড়ে থাকবে, এখানে ওয়ান বাই এক্স, এখানে কি ওয়ান বাই ওয়াই পড়ে থাকবে, এখানে তাই পড়ে আছে। এবার এইটা এখানে রয়েছে, এটাকে ডান দিকে নিয়ে নিয়ে যেতে একটা মাইনাস হয়ে গেছে, ক্লিয়ার, ওকে। এবার এবার বেসিক্যালি কি, এইটা শুধুমাত্র কি এক্স এর ফাংশন, সব এখানে যা আছে সবই এক্স, এইটা শুধুমাত্র কি ওয়াই এর ফাংশন। আচ্ছা এখানে একটা কথা বলে নিই, এখানে পার্সিয়াল ডেরিভেটিভটা কি টোটাল ডেরিভেটিভে কনভার্ট করে নিয়েছি, কী করে করলাম এটা, তাই না? অ্যাকচুয়ালি পার্সিয়াল ডেরিভেটিভ কখন আমরা ইউজ করতে পারি, মানে বেসিক্যালি যখন একটা ফাংশন, সাপোজ এক্স, এটা যদি দু তিনটে ভ্যারিয়েবলে যদি ফাংশন হয়, তখন কি আমরা পার্সিয়াল ডেরিভেটিভ নিচ্ছি আমরা, তাই না? যদি এই এক্সটাই শুধুমাত্র একটা ভ্যারিয়েবলের যদি ফাংশন হয়ে যায়, তখনই পার্সিয়াল ডেরিভেটিভ আর টোটাল ডেরিভেটিভ সেম হয়ে যায়, মানে এটাকে এরকম লেখা যা, এটাকে এটা লেখাও তাই, ক্লিয়ার। কারণ কেন কখন লিখতে পারি আমরা, যখন এই ক্যাপিটাল এক্সটা শুধুমাত্র স্মল এক্স এর ফাংশন, মানে একটা ভ্যারিয়েবলে যদি ফাংশন হয়, তখনই আমরা কি এই পার্সিয়াল ডেরিভেটিভটা টোটাল ডেরিভেটিভে কনভার্ট করতে পারি, ক্লিয়ার, ওকে, নো প্রবলেম। আচ্ছা
এবার যেহেতু এটা শুধুমাত্র x এর ফাংশন, এটা যেহেতু শুধুমাত্র y এর ফাংশন, শুধুমাত্র y, তার মানে কি এরা এরা এক একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তারা আবার সমান, তাহলে আমরা কি বলতে পারি, মানে এ কিন্তু শুধুমাত্র x এর ফাংশন, এটা কিন্তু শুধুমাত্র কি y এর ফাংশন, বাট তারা কিন্তু সেম। তাহলে যেহেতু তারা সেম, তাহলে আমরা বলতে পারি না তারা একটা অবশ্যই একটা কনস্ট্যান্টের সঙ্গে সেম হবে, তাই না? তারা অবশ্যই একটা কনস্ট্যান্টের সঙ্গে সেম হবে, তাই আমরা এখানে করেছি, ঠিক আছে? এই দুটো লাইন তোমরা করতেও পারো, নাও করতে পারো, স্কিপ করে যেতে পারো, অসুবিধা কিছু নেই। জাস্ট তোমাদেরকে এটা বলতে হবে, যেহেতু এই যে দুটো, এই যে আমি ইকুয়েশনটা লিখেছি না, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা কি দেখতে পাচ্ছি, লেফট হ্যান্ড সাইডটা ইন্ডিপেন্ডেন্ট মানে ভ্যারিয়েবলের ফাংশন একটা, মানে শুধুমাত্র এক্স এর ফাংশন, আর এটা কি শুধুমাত্র ওয়াই এর ফাংশন। তাহলে বলতে পারে দুজনে যেহেতু সমান, তাহলে দুজন অবশ্যই একটা কনস্ট্যান্টের সঙ্গে সমান হবে, তাই না? তাহলে আমরা বলতে পারি কি, সেই কনস্ট্যান্টটা সাপোজ আমি এখানে ধরে নিয়েছি কি ল্যামডা স্কোয়ার, ল্যামডা স্কোয়ার ধরে নিলাম আমি, তাহলে কি এইটা ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার একবার, আবার এইটা ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার একবার, তাহলে এখান থেকে সলভ করলে আমরা পেয়ে যাব, তাই না? ওকে, আচ্ছা, এখানে বলে দিয়েছে এই যে ল্যামডা স্কোয়ার মাস্ট বি এ কনস্ট্যান্ট ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স অ্যান্ড ওয়াই, দ্যাট ইজ কল দ্য সেপারেশন কনস্ট্যান্ট। ওকে, এটাই কি আমাদের সেপারেশন কনস্ট্যান্ট। তাহলে আমি এইটা ইকুয়াল টু একবার লিখবো ল্যামডা স্কোয়ার, আবার এটা ইকুয়াল টু একবার লিখবো ল্যামডা স্কোয়ার, তাই আমরা এখানে লিখেছি, ক্লিয়ার? তাহলে যদি লিখি, তাহলে এই দুটি ইকুয়েশন আমরা পেলাম। এই দুটি ইকুয়েশনকে জাস্ট সলভ করবো এবার। তাহলে এই ইকুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি, মানে আমি যদি ধরি যে ইকুয়েশনটা, এটা কি দেখতে পাচ্ছি আমরা, যে ডি টু এক্স বাই ডি স্মল এক্স স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এক্স ইকুয়াল টু জিরো, তাই না? এই যে ইকুয়েশনটা, ইকুয়েশনটা যদি আমরা সলভ করি, আমরা আমরা জানি সবাই ইকুয়েশনের সলিউশনটা কেমন হয়, বেসিক্যালি সেটা কেমন হবে, যে এক্স ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট এ, ই টু দি পাওয়ার অফ ল্যামডা ইন্টু এক্স প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস ল্যামডা ইন্টু এক্স, এইটা হচ্ছে তার সলিউশন হবে, ক্লিয়ার? এগুলো আমরা সবাই জানি, কারণ আগে ফার্স্ট সেমিস্টার এগুলো পড়ানো হয়ে থাকে, ঠিক আছে? যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন, সেগুলো সেখানে কিন্তু এগুলো রয়েছে, এই সলিউশনগুলো রয়েছে, ঠিক আছে? তোমরা ওই কমপ্লিমেন্টারি ফাংশন, পিআই, সেগুলো পড়েছো, সেখান থেকে কিন্তু এই সলভগুলো করানো যেতে পারে। আচ্ছা, তাহলে এটা আমরা জানি, এখানে আর করার দরকার নেই, এখানে জাস্ট লিখলেই হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আর এই যে ফর্মটা, এই ফর্মটা আমরা সবাই জানি, এটা বেসিক্যালি আমরা ইলেভেন থেকে জানি আমরা, সেটা কেমন দেখতে হয় তোমরা দেখলে বুঝতে পারবে। এটা এই যে ল্যামডা স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়াল টু জিরো, এটা লিখেছি, এটাকে আমি একটু ভালো করে লিখি, ঠিক আছে? তোমরা দেখেছো এটা ডেল টু এক্স বাই ডেল টি স্কোয়ার প্লাস ওমেগা জিরো স্কোয়ার ইন্টু এক্স ইকুয়াল টু জিরো, এটা কার ইকুয়েশন? এটা দেখে চেনা চেনা লাগছে, এটা কি একটা এস এইচ এম ইকুয়েশন না, সিম্পল হারমোনিক মোশন ইকুয়েশন না, আর ডিফারেনশিয়াল ফর্ম অফ সিম্পল হারমোনিক মোশন, তাই না? তাহলে তার যে সলিউশন আছে সেটা আমরা সবাই জানি, তাই না? এই সলিউশনটা কেমন হয়, এটা যদি এক্স হয়, আমরা অনেকে এটা মনে রাখি, এটা থেকে কোনো ব্যাপার না, সাপোজ থিটা বলে একটা কিছু দেওয়া হয়, তাহলে এই যে এটা, এটা হচ্ছে কি সলিউশন, বা এটাকে যদি আমরা ভাঙি, বা এটা যেখান থেকে আসে বেসিক্যালি এটা এইখান থেকে আসে, তাই না? মানে আমরা এরকম লিখতে পারি বেসিক্যালি, এই যে আমি যদি এটাকে ডিরেক্ট যদি লিখি এখানে আমি, তাহলে কী লিখবো, ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট সি, ঠিক আছে? এখানে কি কস, এখানে কনস্ট্যান্ট ল্যামডা ইন্টু ওয়াই প্লাস ডি সাইন ল্যামডা ইন্টু ওয়াই, তাহলে এইটা হচ্ছে তার সলিউশন। তাহলে আমরা এই যে দুটো ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনে কি আমরা সলিউশন পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে এই হচ্ছে কি আমাদের সলিউশন। হ্যাঁ, এই হচ্ছে কি সলিউশন। এবার আমরা ওয়াই, মানে তাহলে এক্সও পেয়ে গেলাম, ওয়াইও পেয়ে গেলাম, তাই না? তাহলে ইউটাকে আমরা ধরেছিলাম কেমনভাবে, এক্স ইন্টু ওয়াই, তাহলে আমাদের দরকার ছিল ইউ বের করা, তাই না? কারণ আমাদের যে ল্যাপলাস ইকুয়েশন, সেখানে কি দেখলাম, ইউ হচ্ছে কি ভ্যারিয়েবেলটা, মানে ইউটা যে ফাংশন, তাই না, যেটা হচ্ছে তোমার স্মল এক্স আর ক্যাপিটাল স্মল এক্স আর স্মল ওয়াই এর ফাংশন। তাহলে এই যে ইউ যে ফাংশনটা, এই ফাংশনটা আমরা বের করতে চেয়েছিলাম, তাহলে এটা আমরা ধরেছিলাম কি এক্স ইন্টু ওয়াই, তাহলে আমরা এক্স আর ওয়াই বের করতে পেরেছি আমরা এখানে, তাহলে এটাকে জাস্ট পুট করে দেবো, তাহলে হয়ে গেল, এটা বসিয়ে দিলাম। হ্যাঁ, এটাকে সিম্পলিফাই করলে পরে কি আমরা পেয়ে যাবো, তাই না? তাহলে এটাই হচ্ছে আমাদের কি বেসিক্যালি, এটাই বেসিক্যালি আমাদের সলিউশন, ক্লিয়ার? তাহলে এটা আমাদের কি জেনারেল সলিউশন। হ্যাঁ, ওকে, এবার নেক্সট আসা যাক, আমরা এই ল্যাপলাস ইকুয়েশনেরই
টু ডাইমেনশনাল পোলার ফর্ম দেখবো আমরা, ঠিক আছে? পোলার ফর্মের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, ল্যাপ্লেস ইকুয়েশন যা যা করবো আমি সেগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো তোমরা ভালো করে করে নিও, পরীক্ষায় আসবে এগুলো। তো আমি প্রথমে একটা করলাম টু ডাইমেনশনাল কার্টেশিয়ান ফর্ম, এটা কি করবো, এটা আমরা পোলার ফর্ম করবো, ঠিক আছে? এই পোলার ফর্মটা কেমন দেখতে হয়, এই রকম দেখতে হয়, পোলার ফর্মটা এরকম দেখতে হয়। আমি এখানে কি করে এই ফর্মটা আসে সেটা আমি দেখাচ্ছি না, এটাও করা যায়, তোমরা এই বইতেই পেয়ে যাবে, উপরের দিকে রয়েছে, ঠিক আছে? এই বইতে তোমরা পেয়ে যাবে কি করে এই ফর্মটা আসে, দরকার নেই কি করে আসে সেটা জানার, বাট এর সলিউশনটা ইম্পর্টেন্ট, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে টু ডাইমেনশনাল যে পোলার ফর্ম অফ ল্যাপ্লাস ইকুয়েশন এটা কেমন হয়, ডেল টু ইউ মানে বেসিক্যালি কি এক্স আর ওয়াই ছিল কার্টেশিয়ান কোঅর্ডিনেট, এরা কি হচ্ছে ট্রান্সফর্ম হচ্ছে আর কমা থিটা কোঅর্ডিনেট ট্রান্সফর্ম হচ্ছে, ক্লিয়ার? তাহলে এখানে কি আর থিটা আসবে, হ্যাঁ, তাহলে ডেল টু ইউ বাই ডেল আর স্কোয়ার প্লাস ওয়ান বাই আর ডেল ইউ বাই ডেল আর প্লাস ওয়ান বাই আর স্কোয়ার ডেল টু ইউ বাই ডেল থিটা স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার টু ডাইমেনশনাল পোলার ফর্ম, ঠিক আছে? টু ডাইমেনশনাল পোলার ফর্ম অফ ল্যাপ্লাস ইকুয়েশন, ক্লিয়ার? তাহলে এর সলিউশন আমরা দেখবো। তাহলে এখানে ভ্যারিয়েবল কী কী রয়েছে, আর থিটা ভ্যারিয়েবল রয়েছে, তাহলে এখানে ফাংশনটা কী ধরেছি, ইউ ধরেছি, তাহলে এই যে ইউ যেটা ধরেছি আমি, ইউ যেটা ধরেছি ইউটা কি বেসিক্যালি আর কমা থিটার ফাংশন, তাই তো? তাহলে সেপারেশন ভ্যারিয়েবল মেথড ইউজ করবো আমরা, তাহলে এটাকে আমরা কী লিখতে পারি বেসিক্যালি, আর ইন্টু জি। আরটা কি যে ক্যাপিটাল আর, ক্যাপিটাল হচ্ছে তোমার স্মলারের ফাংশন, আর যে ক্যাপিটাল জি সেটা সেটা কি বেসিক্যালি থিটার ফাংশন, ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার কী করবো আমরা, জাস্ট এটাকে এই ইকুয়েশনে পুট করে দেবো, হ্যাঁ, এই ইকুয়েশনে যদি পুট করে দিই তাহলে কী হবে, তাহলে আমরা দেখতে পাবো এখানে ইকুয়েশনটা কেমন হয়ে দাঁড়াবে বেসিক্যালি। আচ্ছা, এটা যদি পুট করি এখানে, এখানে কি আর এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করা হয়েছে, তাহলে জিটা কনস্ট্যান্ট, তাহলে জিটা বাইরে থাকবে, ক্লিয়ার? এখানেও সিমিলারলি আমি কি এখানে যখন পুট করবো আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হচ্ছে, তাহলে কি জিটা কনস্ট্যান্ট, তাই তো? কারণ যেটা কি থিটার ফাংশন, তাই না? তাহলে যেহেতু পার্সেল ডেরিভেটিভ করছি আমরা আর এর রেসপেক্টে, তাহলে কি যে থিটার ফাংশন যেটা সেটা তো কনস্ট্যান্ট হবে, সেটা বাইরে থাকবে, তাই এখানে বাইরে রেখে দিয়েছি, ক্লিয়ার? তাহলে এখানে ডি টু আর বাই ডি আর স্কোয়ার প্লাস ওয়ান বাই আর ইন্টু ডি আর বাই ডি আর, ওকে, প্লাস এখানে কি থিটার রেসপেক্টে পার্সেল ডেরিভেটিভ করা হয়েছে, তাই না? তাহলে এখানে জিটা থাকবে, কারণ জিটা কি থিটার ফাংশন, আর আরটা কি কনস্ট্যান্ট, বাইরে চলে আসবে, ক্লিয়ার? এবার সিমিলারলি ওই একই রকম এই যে আর এবং জি এটাতে কী করবো, ভাগ করে দেবো। তাহলে যদি ভাগ করে দিই এখানে আমরা, তাহলে জি জি কেটে যাচ্ছে, তাহলে ওয়ান বাই আর থাকছে পরে এখানে, এখানে আর কেটে যাচ্ছে মানে ক্যাপিটাল আরটা কেটে যাচ্ছে, তাহলে ডিভাইডেড বাই জি পড়ে থাকছে, এখানে একটা আর স্কোয়ার রয়েছে। আমি কী করলাম, আর স্কোয়ার দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করে দিলাম, মানে এখানে বেসিক্যালি কী করা হয়েছে বলতো, আর স্কোয়ার ক্যাপিটাল আর ইন্টু জি এইটা দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, এই যে ইকুয়েশনটা, ইকুয়েশনটাকে বোথ সাইডে মাল্টিপ্লাই করা হয়েছে আর স্কোয়ার বাই আর ইন্টু জি দিয়ে করা হয়। তাহলে কী হবে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ জিরোর সঙ্গে গুণ করলে পরে তো জিরো হয়ে যাচ্ছে, এটার সাথে গুণ করলে পরে আর আর কেটে যাচ্ছে, আর স্কোয়ার কেটে যাচ্ছে, ওয়ান বাই জি থাকছে মানে এই টার্মটা গুণ করে থাকছে, আর এটাকে যদি এর সাথে মাল্টিপ্লাই করা হয় জি জি কেটে যাচ্ছে, তাহলে আর স্কোয়ার বাই ক্যাপিটাল থাকছে পরে, তাই তো রয়েছে, তাই না? ওকে, এবার এই টার্মটাকে কী করেছি আমরা, রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে এসেছি, ঠিক আছে? তাহলে আমরা মাইনাস পাচ্ছি আমরা। এবার একই রকম এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে শুধুমাত্র এই যে ক্যাপিটাল আরটা শুধুমাত্র কি স্মলারের ফাংশন, আর ডান সাইডে দেখো তোমরা এই যে ক্যাপিটাল জিটা এটা কি শুধুমাত্র থিটার ফাংশন, তাহলে লেফট হ্যান্ড সাইড শুধুমাত্র স্মলারের ফাংশন, বাট রাইট হ্যান্ড সাইড শুধুমাত্র থিটার ফাংশন, তাই না? তাহলে লেফট হ্যান্ড সাইড রয়েছে স্মলারের ফাংশন, রাইট হ্যান্ড সাইড রয়েছে থিটার ফাংশন, দুটোতে আলাদা ভ্যারিয়েবল বাট তারা সমান, তাই না? দুটোই আলাদা ভ্যারিয়েবল, মানে বাঁদিকে রয়েছে আলাদা ভ্যারিয়েবল, ডান দিকে আলাদা ভ্যারিয়েবল, বাট তারা সমান, তাহলে আমরা বলতে পারি না তারা একটা কনস্ট্যান্টের সঙ্গে সমান, সেটাকে আমি ধরেছি কিনা ল্যামডা স্কোয়ার, ক্লিয়ার? তাহলে ল্যামডা স্কোয়ার ধরেছি, তাহলে আমরা বলতে পারবো এবার যে এই ইকুয়েশনটাও ল্যামডা স্কোয়ারের সঙ্গে সমান, আবার একই রকম ভাবে এটাও কি ল্যামডা স্কোয়ারের সাথে সমান, তাহলে দুজনে সমান হবে, সেখান থেকে সলিউশন করে আমরা বের করবো, তাহলে হয়ে যাবে। তাহলে প্রথমে আমি বলছি এইটাও সমান এটাও সমান, তাই এখানে লিখে যাবো, ক্লিয়ার? আচ্ছা, এবার এই যে এটা, এই ইকুয়েশনটা তো আমরা সবাই চিনি, ওই যে বললাম সিম্পল হারমোনিক মোশন ইকুয়েশন, তাই তো? এটা সলভ করলে আমরা এইটা পাবো, আমরা এই সলিউশনটা আমরা পাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে ফর্মটা, এই ফর্মটার সলিউশন কী করে হবে সেটা দেখবো আমরা, ক্লিয়ার?
এর সলিউশনটা করার জন্য আমরা যেটা ধরে নিচ্ছি সেটা কি বেসিক্যালি লেট ক্যান্সেলটা করছি ক্যাপিটাল আর ইকুয়াল টু আর টু দি পাওয়ার এম, যেখানে এম নট ইকুয়াল টু জিরো। এবার এটাকে এখানে সাবস্টিটিউট করে দিলাম, জাস্ট এখানে পুট করে দিলাম, পুট করে কি হচ্ছে এখানে স্মলার স্কোয়ার থাকলো, ঠিক আছে। এখানে জাস্ট এটা ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করে ক্যালকুলেশন করছি আমরা, তাহলে এইরকম ফর্ম পাচ্ছি আমরা। তাহলে এই যে ফর্মটা, এই ফর্মে বলতে পারছি আমরা যে এম স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু জিরো, এম স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখানে কি এম এর ভ্যালুটা কি প্লাস মাইনাস ল্যামডা আসছে, জাস্ট সিম্পল ক্যালকুলেশন তোমরা সবাই করতে পারবে নিশ্চয়ই। তাহলে এখানে এম ইকুয়াল টু প্লাস মাইনাস ল্যামডা আসছে, তাহলে যদি প্লাস মাইনাস ল্যামডা আসে তাহলে পরে তার সলিউশন কেমন হওয়া দরকার, জাস্ট এটা, তাই না? এটা মানে বেসিক্যালি এরকম হয় না? তাহলে যেহেতু আমি আর, তাহলে আর ইকুয়াল যেটা হবে বেসিক্যালি এটা কনস্ট্যান্ট সি ই টু দি পাওয়ার অফ মাইনাস ল্যামডা, বা সি এর সাথে যদি প্লাস রাখি কোনো অসুবিধা কিছু নেই, যেরকম রেখেছে বইতে সেরকম রাখি, তাহলে প্লাস প্লাস ডি ইন্টু ই টু দি পাওয়ার, সরি নয় আর, আর টু দি পাওয়ার, আর এটা হচ্ছে তোমার আর টু দি পাওয়ার মাইনাস ল্যামডা। তাহলে এই হচ্ছে গিয়ে ফর্ম, ক্লিয়ার? তাহলে আমাদের তো ইউ বের করতে হবে, আবার ইউ আমরা ধরেছিলাম কি আর আর জি মাল্টিপ্লিকেশন, তাহলে জাস্ট মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কি এখানে জি পেয়েছি, এখানে আর পেলাম, মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কি আমরা ইউ পেয়ে যাবো। তাহলে ইউ হচ্ছে কি আমাদের সলিউশন, তাহলে যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ছিল তার সলিউশনটা কি এইটা, ক্লিয়ার? এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার কি এখানে, যেহেতু ইউটা ফাইনাইট, মানে ফাইনাইট অবশ্যই ফাইনাইট হওয়া উচিত, তাই তো? তাহলে ইউ মাস্ট হ্যাভ ডি ইকুয়াল টু জিরো, কারণ এই ডিটা যদি জিরো না হয় তাহলে আর টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, আর টু দি পাওয়ার অফ মাইনাস ল্যামডা রয়েছে, তাহলে এই টার্মটুকুনি কি অবশ্যই ক্যান্সেল হতে হবে। তাহলে কখন ক্যান্সেল হতে পারে, যদি আরটাকে ফাইনাইট, মানে ইউটাকে ফাইনাইট হতে হয়, তাহলে এই ডিটাকে জিরো হতে হবে। ডিটা যদি জিরো হয় তবে কি বলবো আমরা, আরটাও ফাইনাইট এবং কি ইউটাও ফাইনাইট। তাহলে ইউটা ফাইনাইট হতে গেলে পরে আমাকে ডিটা জিরো হতে হবে, ডিটা যদি জিরো হয় তাহলে শুধুমাত্র এই টার্মটুকু পড়ে থাকছে, জাস্ট কিছুই না, তাহলে এটাকে শুধুমাত্র আমাদের এই টার্মটা পড়ে থাকছে। এবার কি করেছে, একটা কনস্ট্যান্ট ছিল সেই কনস্ট্যান্টটাকে কি জাস্ট ভেতরে ঢুকিয়ে দিয়েছি, এখানে এ এ ওয়ান ইন্টু সি সেটাকে আমি বলেছি ক্যাপিটাল এ, বি ওয়ান ইন্টু সি সেটাকে আমি বলেছি ক্যাপিটাল বি, এখানে লিখে দিয়েছি, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের আরবিট্রারি কনস্ট্যান্ট আমরা, তাহলে এইটা হচ্ছে আমাদের কি বেসিক্যালি সলিউশন, ক্লিয়ার? আচ্ছা, সিমিলারলি আমরা এই যে ল্যাপলাস ইকুয়েশন, ল্যাপলাস ইকুয়েশনের থ্রি ডাইমেনশনাল কার্টেসিয়ান ফর্ম দেখবো আমরা, ঠিক আছে, তার সলিউশন কেমন হবে সেটা আমরা দেখবো। তো আমরা সবাই জানি থ্রি ডাইমেনশনাল যে ল্যাপলাস ইকুয়েশন সেটা কেমন হয়, এট স্কোয়ার, এখানে বেসিক্যালি ইউ ধরছি, তাহলে আমি ইউ ধরি ইকুয়াল টু জিরো, যেখানে ইউটা কি বেসিক্যালি, এখানে ইউটা হচ্ছে গিয়ে এক্স ওয়াই জেড তিনটে যে ভ্যারিয়েবল, এই তিনটে ভ্যারিয়েবলের ফাংশন, ক্লিয়ার? তাহলে সেপারেশন ভ্যারিয়েবল মেথড কি বলছে, তিনটেকে, এই যে তিনটে যে ভ্যারিয়েবল এদেরকে আলাদা আলাদা ভাবে ধরে নেওয়া যাক। তাহলে স্মল এক্স কে ক্যাপিটাল এক্স দ্বারা ধরলাম, স্মল ওয়াই কে বলছি আমি ক্যাপিটাল ওয়াই এর ফাংশন, স্মল জেড কে বলছি আমি ক্যাপিটাল জেড এর ফাংশন। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের ল্যাপলাস ইকুয়েশন। তাহলে এই যে এটা ইউ এর ভ্যালুটা পুট করে দেওয়া যাক, তাহলে পুট করলে পরে আমরা কি পাচ্ছি, আমরা এইরকম একটা ফর্ম পাচ্ছি। বেসিক্যালি এটা এখনই পাইনি, কখন পেয়েছি, এই বসালাম, বসিয়ে তারপর কী করেছি আমরা, বেসিক্যালি তিনটে রয়েছে এক্স ওয়াই জেড, এই তিনটে দিয়ে কি ভাগ করে দেবো, এই যে ভাগ করে দেওয়া হয়েছে, ভাগ করে দেওয়ার পরে আমরা এটা পাচ্ছি আমরা, ঠিক আছে, বসানোর পরে কিন্তু এটা পাচ্ছি না, বসালাম তারপরে ভাগ করলাম তারপরে এটা পেলাম, ক্লিয়ার? এবার তাহলে এই যে রিলেশনটা, এই রিলেশনটা কেমন দেখতে লাগছে, একটা ফাংশন যেটা শুধুমাত্র এক্স এর ফাংশন, একটা ফাংশন শুধুমাত্র ওয়াই ফাংশন, একটা ফাংশন জেডের ফাংশন। তাহলে এই যে এখানে সেটা লিখেছি, তাহলে তাদের যোগফল কী বলছে, জিরো, তাই না? তাদের যোগফল জিরো, তার মানে এখানে কি এক্স ইন্ডিপেন্ডেন্ট, ওয়াই ইন্ডিপেন্ডেন্ট, জেড ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এখানে বলছে দেখো, দিস উইল নট বি ট্রু আনলেস ইচ অফ এফ ওয়ান এফ টু এফ থ্রি আর কনস্ট্যান্ট ফাংশন, মানে এখানে এইটা একটা আলাদা ভ্যারিয়েবল, এটা একটা আলাদা ভ্যারিয়েবল, এটা একটা আলাদা ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, বাট তাদের যোগফল আমরা জিরো পাচ্ছি, তার মানে অবশ্যই অবশ্যই কী হওয়া দরকার, যে তারা প্রত্যেকেই কিন্তু কনস্ট্যান্টের সঙ্গে সমান হওয়া উচিত, তাই নয় কি?
তারা প্রত্যেকে একটা কনস্ট্যান্টের সঙ্গে সমান হওয়া উচিত। মানে আমি এটাকে এরকমভাবে করতে পারি, বেসিক্যালি সাপোজ আমি বলছি যে 1/X ইন্টু d2X বাই dx² ইকুয়াল টু, সাপোজ আমি বলছি k². তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন করে কী বলতে পারি, d2X বাই dx² ইকুয়াল টু k² ইন্টু X। এখান থেকে সলিউশন করলে আমরা বলতে পারবো এরকম হবে না, -k² ইন্টু X কেটে ছিল, তাহলে এটা পাচ্ছি আমরা, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পাচ্ছি, এর সলিউশন আমরা সবাই জানি। তাহলে এটাকে আমি ধরলাম কি k². সিমিলারলি আমি বলছি যে এইটাই কিন্তু একটা কনস্ট্যান্ট হবে, কারণ এটাকে সবাই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি না, L2 1/Y d2Y ডিভাইডেড বাই dy² ইকুয়াল টু, আমি সাপোজ এটাকে ধরছি L² তাহলে এটা কেমন হবে, তাহলে এটা d2Y বাই dy² ইকুয়াল টু L² ইন্টু Y। তাহলে এখান থেকে যদি আমরা সলভ করি আস্তে আস্তে, তাহলে কেমন হবে, d2Y বাই dy² মাইনাস L² ইন্টু Y ইকুয়াল টু 0। তাহলে এইটাও আমরা জানি, তাহলে এখান থেকে আমরা কি এই Y পেয়ে যাব, এখান থেকে আমরা কি X পেয়ে যাব। তাহলে এ হচ্ছে ধরলাম আমি k², তাই তো, আর এটাকে ধরলাম আমি কি বেসিক্যালি L² তাহলে আমরা এরকম লিখতে পারি না এবার, মানে তাহলে k² প্লাস L² প্লাস d2z বাই dz² এটা Z, হ্যাঁ, ইন্টু 1/z ইকুয়াল টু 0। তাহলে কি এইটা ইকুয়াল টু আবার এটা বলতে পারি আমরা, মানে মাইনাস ফর্মে থাকবে, তাই তো, মানে এটা বেসিক্যালি এরকম হবে, তো d2z বাই dz² ইকুয়াল টু মাইনাস অফ k² প্লাস L² ইন্টু z। এবার এটা বাদিকে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, মানে এই ফর্মটা পাবো আমরা, তাই না? এবার এইটাও আমরা জানি, তার মানে এই যে তিনটি ইকুয়েশন লিখেছি এখানে, তিনটি ইকুয়েশনে কি আমাদের জানা, তাহলে প্রথমটা সলিউশনে জানি, এটা সলিউশনে জানি, সেটা লিখে দিয়েছি আমরা এখানে, এটা এটা, তাই তো। প্রথমটা সলিউশন কি হবে, একটা কনস্ট্যান্ট ধরলাম a e^2 হবে, এখানে কি k × x হবে, প্লাস একটা কনস্ট্যান্ট ধরলাম b × e^2 - kx হবে, এটা সিমিলারলি একই রকম, শুধু কনস্ট্যান্টগুলো কি আলাদা আলাদা হবে। এটা কি এটাকে একটা এসএইচএম এর ইকুয়েশন এটা, তাই না? এখানে কি ω² নেই, তাহলে এখানে যেটা আসবে এটা কি রুট ফর্মে আসবে, তাই না? এখানে তাই লিখেছি আমরা, এই যে cos এটা প্লাস সাইন এটা হলো, তাহলে আমরা x পেয়ে গেলাম, y পেয়ে গেলাম, z পেয়ে গেলাম, আমাদের দরকার ছিল কি u, তাহলে u কি x y z, তাদের মাল্টিপ্লিকেশন জাস্ট মাল্টিপ্লাই করে দাও, তাহলে কি আমাদের সলিউশন চলে আসবে। তাহলে একটা যে 3D যে ল্যাপলাস ইকুয়েশন, তার যে সলিউশন সেটা কি আমাদের এটা হয়, ঠিক আছে, সিম্পল, জাস্ট সিম্পল। এইবার এই যে ল্যাপলাস ইকুয়েশন, দ্য সিলিন্ড্রিক্যাল ফর্ম কেমন হবে, আর একটা আমরা দেখবো জাস্ট স্ফেরিক্যাল ফর্ম, ঠিক আছে, এগুলো করলেই তোমার ল্যাপলাস ইকুয়েশন টোটাল কভার হয়ে গেল। হ্যাঁ, তাহলে ল্যাপলাস ইকুয়েশনের যে সিলিন্ড্রিক্যাল ফর্ম সেটা তোমাকে মনে রাখতে হবে, সেটা কেমন হয়, ∇2u/∇r² প্লাস 1/r ∇u/∇r প্লাস 1/r² ∇2u/∇θ² তাহলে এইটুকুনি টার্ম তুমি ভালো করে তাকিয়ে দেখো, তুমি বুঝতে পারবে একটা করে যেটা কি পোলার ফর্ম, তাই না? এটুকুনি কি বেসিক্যালি পোলার ফর্ম। জাস্ট এর সাথে যখন আমরা এই যে জেড এর টার্মটা যুক্ত করে দিলাম, মানে ∇2u/∇z², তখন সেটা কি হয়ে গেল, সিলিন্ড্রিক্যাল ফর্ম হয়ে গেল, ক্লিয়ার? তাহলে এইটুকুনি যুক্ত করলে, পোলারের সঙ্গে এইটুকুনি যুক্ত করলে কি হচ্ছে, এটা সিলিন্ড্রিক্যাল ফর্ম হয়ে যাচ্ছে। তাহলে ল্যাপলাস ইকুয়েশন এটা কি সিলিন্ড্রিক্যাল ফর্ম হলো। তাহলে এখানে কি কি ভ্যারিয়েবল রয়েছে, মানে ইউটা বেসিক্যালি কি, ইউটা বেসিক্যালি r, θ, z, এদের ফাংশন, ক্লিয়ার? তাহলে আমরা এদেরকে যে r, θ, z, এদেরকে কী করবো, আমরা আলাদা ফাংশন দ্বারা রিপ্রেজেন্ট করব, সেপারেশন ভ্যারিয়েবল মেথডের দ্বারা। তাহলে স্মল আর কে আমি ধরেছি ক্যাপিটাল এর ফাংশন, স্মল পিটা এই ক্যাপিটাল পিটা হচ্ছে তোমার থিটার ফাংশন, ক্যাপিটাল z হচ্ছে তোমার কি স্মল z এর ফাংশন, ক্লিয়ার? এবার জাস্ট এটাকে পুট করে দেবো, পুট করে কী করবো, এদেরকে দিয়ে ভাগ করে দেবো, তার আলটিমেট যে ফর্মটা পাচ্ছি আমরা, এটা পাচ্ছি আমরা, জাস্ট সিম্পল, শুধুমাত্র এটাকে কী করবো, এটাকে পুট করবো, এখানে পুট করে এটা দিয়ে ভাগ করে দেবো, ভাগ করলে আমরা এরকম ফর্ম পাবো। এই ফর্মটা কি রিপ্রেজেন্ট করছে, এইটুকুনি টার্ম শুধুমাত্র আর এর ফাংশন, এইটুকুনি টার্ম শুধুমাত্র থিটা, মানে এটা আর এর ফাংশন শুধুমাত্র, এটা শুধুমাত্র থিটার ফাংশন এখনও কিন্তু নয়, কারণ এখানে একটা r² রয়েছে,
এইটা কি বেসিক্যালি শুধুমাত্র জেটের ফাংশন, এটা শুধুমাত্র কি জেটের ফাংশন, ক্লিয়ার? তাহলে পরে এখানে একই রকম ভাবে বলতে পারি আমরা, ঠিক আছে, এই যে টার্মটা, এইটা যে শুধুমাত্র যেহেতু আর এর ফাংশন, আবার এইটা এইটা কিন্তু শুধুমাত্র থিটার ফাংশন নয়, এখানে একটা আর রয়েছে, বাট আমি যদি এটা যদি তাকাই, আমি এটা দেখতে পাচ্ছি পুরোটাই কি শুধুমাত্র জেটের ফাংশন, তাহলে এটা নিশ্চয়ই একটা কনস্ট্যান্টের সঙ্গে সমান হবে, ঠিক আছে? তাহলে আমি সেটাই ধরে নিয়েছি এখানে, এটা বেসিক্যালি ইকুয়াল টু আমি কি কে স্কোয়ার ধরে নিয়েছি, বা জেডটাকে এদিকে দিয়ে গুণ গুণ করে দিয়েছি, এখান থেকে তাহলে আমরা এটাকে বাঁদিকে নিয়ে আসবো, তাহলে সেই ইকুয়েশনটা আমাদের জানা, তাহলে তার সলিউশন আমরা জানি, সেটা আমরা লিখে দিয়েছি এখানে, আমরা সবই জানি বেসিক্যালি, ঠিক আছে? তাহলে এখানে পুট করে দিলাম। এবার সিমিলারলি তাহলে এইটা আমরা লিখলাম, এর জায়গায় আমরা কি লিখলাম, এর জায়গায় আমরা কে স্কোয়ার লিখলাম, তাই তো? তাহলে ফর্মটা কেমন এসে দাঁড়াবে বেসিক্যালি, এইরকম ফর্মটা এসে দাঁড়াবে, তাই না? এরকম ফর্মটা এসে দাঁড়াবে, এই যেটা এরকম ফর্মটা এসে দাঁড়াবে, হলো। এইবার আমি কি করলাম বেসিক্যালি, আর স্কোয়ার ক্যাপিটাল আর দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এখানে কি করলাম, আমি আর স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। একে মাল্টিপ্লাই করতে হবে নিশ্চয়ই, একে মাল্টিপ্লাই করতে হবে, একে মাল্টিপ্লাই করতে হবে, ক্লিয়ার? তাহলে যখন মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করলে কি কী পাচ্ছি আমরা বেসিক্যালি, মাল্টিপ্লাই করার পরে সিম্পলিফাই করলাম, আর এটা পাচ্ছি আমরা কি, আর স্কোয়ার ডি টু আর বাই ডি আর স্কোয়ার প্লাস আর ইন্টু ডি আর বাই আর স্কোয়ার। এখানে যেহেতু আর স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করা হয়, তাহলে একটার কেটে গিয়ে শুধুমাত্র একটার থাকছে পরে, ক্লিয়ার? আর এখানে এ আর এ আর তো কেটে গেছে আগে থেকে, এ আর এ আর কেটে গেলো, তাহলে এখানে আর স্কোয়ার ইন্টু এটা পেলাম, আর এটা যখন গুণ করলাম আমি, একটা আর একটা কেটে গেলো, তাহলে একটা আর থাকে শুধুমাত্র, এটা পেলাম আমরা। আর এখানে কি আর স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর দিয়েছি, তাহলে ক্যাপিটাল আর থাকবে, ডিভাইডেড বাই এই স্মল আর স্কোয়ারটা কেটে যাবে, শুধু পি থাকবে, ক্যাপিটাল পি থাকবে। আর এখানে কি রয়েছে, আর স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর রয়েছে, তাহলে ক্যাপিটাল আর এর মধ্যেও থাকছে, এর মধ্যে থেকে কমন নিয়ে নিয়েছি, হলো। আর থাকছে পড়ে কি শুধুমাত্র এটা, হলো। এবার এবার কি, এই যে টার্মটুকুনি, এই যে টার্মটুকুনি, মানে এটা কি, দিস সেপারেটস ইন্টু দ্য টু ইন্টু দ্য ফলোয়িং টু ইকুয়েশনস, রাইট? এটা আমরা আমরা এখানে দেখতেই পাচ্ছি বেসিক্যালি, এই যে ফর্মটা, এই ফর্মটাকে আমি একটা কিছু দিয়ে রিপ্রেজেন্ট করছি, এটা বলছি আমি মাইনাস এন স্কোয়ার, কেন লিখছি বুঝতে পারবে আস্তে আস্তে তোমরা, এটাকে আমি মাইনাস এন স্কোয়ার লিখছি, ক্লিয়ার? তাহলে সেটা লিখলাম, এটাকে পুট করে দেওয়া যাক, যদি পুট করে তাহলে কি এমন ফর্ম পাচ্ছি, হলো। এই যে ইকুয়েশনটা, ইকুয়েশনটা ভালো করে দেখো, ইকুয়েশনটা দেখে চেনা চেনা লাগছে মনে হয় তোমাদের সবার, আশা করি চেনা চেনা লাগার কথা, কেন চেনা চেনা লাগার কথা, কারণ এটা কি বেসিক্যালি একটা বেসেলস ইকুয়েশন, এটা এটা কি বেসিক্যালি একটা বেসেলস ইকুয়েশন, আর টু ডি টু আর বাই ডি আর স্কোয়ার প্লাস আর ইন্টু ডি আর বাই ডি আর প্লাস কে স্কোয়ার আর স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু আর ইকুয়াল টু জিরো, ক্লিয়ার? তাহলে এটা আমাদেরকে একটা বেসেলস ইকুয়েশন মতো লাগছে। তাহলে এখান থেকে এই যে এই ফর্মটা, এই ফর্মটা থেকে ক্যালকুলেট করে আমরা কিন্তু পি এর ভ্যালুটা কিন্তু বের করতে পারি, কারণ কি এটা কি বেসিক্যালি এটা এই যে এটা এটা বেসিক্যালি একটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন, তাহলে সেখান থেকে আমরা বেসিক্যালি পি এর ভ্যালুটা বের করতে পারবো, তাই না? তাহলে এখানে পি এর ভ্যালুটা বের করে নিয়েছি আমি, এইটা হচ্ছে পি এর ভ্যালু, আর এই যে ফর্মটা এটা কি মানে বেসেলস ইকুয়েশন, যেহেতু বেসেলস ইকুয়েশন, তাহলে এই যে ফাংশনটা এই যে আর, তাহলে এই আরটা কি বেসিক্যালি এখানে বেসেলস ফাংশন, তাহলে বেসেলস ফাংশন আমরা বেসেলস ইকুয়েশনের সলিউশন আমরা সবাই জানি, তাই না? তাহলে আমরা এখানে পুট করতে পারবো, জাস্ট এখানে করতে হবে না, এখানে জাস্ট পুট করে দিলেই হবে, ঠিক আছে? তাহলে এই আর এর ভ্যালুটা কেমন হবে, এ ইন্টু জেড এন জেড কে আর প্লাস বি ইন্টু ওয়াই এন কে আর, তাহলে এইটা হচ্ছে আমাদের সলিউশন। তাহলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনের সলিউশন কি আমাদের, এটা, হলো। তাহলে আমরা সব সলিউশন পেয়ে গেছি, আমাদের আর বের করার কথা ছিল, এই আর বের করলাম, আমাদের পি বের করার কথা ছিল, এই পি বের করলাম, আমাদের আরেকটা কী ধরেছিলাম বেসিক্যালি, জেড ধরেছিলাম, তাহলে জেড বের করার কথা ছিল, জেড আগে বের করেছি, তাই না? এই যে জেড বের করেছি আমরা, এই যে জেড বের করেছি, তাহলে কি সবগুলো পুট করে দিলে কি আমরা সলিউশনটা পেয়ে যাবো। তাহলে আমাদের ইউ বের করার কথা ছিল, তাহলে ইউ ইকুয়ালটা আমরা আর পি জেড বলবো আমরা, জাস্ট সবগুলো পুট করে দেবো, পুট করে দিয়েছি, তাহলে পেয়ে গেছি আমরা। তাহলে এটাই কি বেসিক্যালি, এটাকে আমাদের যে সিলিন্ড্রিক্যাল ফর্ম, সিলিন্ড্রিক্যাল ফর্মে ল্যাপ্লাস ইকুয়েশনের সলিউশন। তাই এই যে সলিউশনটা, এই সলিউশনটাকে বলা হয়, দিস সলিউশন অফ বেসেলস ইকুয়েশন ইজ নোন অ্যাজ সিলিন্ড্রিক্যাল হারমোনিক্স, ওকে? এটা আমরা বলে থাকি, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যেটা করবো আমরা সেটা বেসিক্যালি কি সেপারেশন ফর্ম।
মানে যে ল্যাপলাস ইকুয়েশন, ল্যাপলাস ইকুয়েশনের যে সেপারেশন ফর্ম কেমন হয় সেটা আমরা দেখবো। ক্লিয়ার? তো আমরা সবাই জানি বেসিক্যালি ল্যাপলাস ইকুয়েশন কেমন হয়, ডেল স্কোয়ার ইউ ইকুয়াল টু জিরো, এখানে আমরা ইউ ধরে নিয়েছি, হলো ইউটা কি বেসিক্যালি এখানে হবে, যেটা ইউটা হবে আর কমা থিটা কমা ফাই, ঠিক আছে, আর কমা থিটা কমা ফাই হবে। ক্লিয়ার? তাহলে তার যে ল্যাপলাস ইকুয়েশন যেটা হয় থ্রি ডাইমেনশনাল যে স্ফেরিক্যাল ফর্মে, সেটা কেমন, ডেল টু ইউ বাই ডেল আর স্কোয়ার প্লাস টু বাই আর ডেল ইউ ডেল আর প্লাস ওয়ান বাই আর স্কোয়ার ডেল টু ইউ বাই ডেল থিটা স্কোয়ার প্লাস কট থিটা বাই আর স্কোয়ার ডেল ইউ বাই ডেল থিটা প্লাস ওয়ান বাই আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডেল টু ইউ বাই ডেল ফাই স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে এইটা হচ্ছে কি আমাদের কি ল্যাপলাস ইকুয়েশনের স্ফেরিক্যাল ফর্ম। ওকে, তাহলে এইখানে বেসিক্যালি কি যে ইউ যেটা বললাম আর থিটা ফাই এর ফাংশন, তাহলে এই যে ভ্যারিয়েবলসগুলো রয়েছে এদেরকে কী করবো আমরা আলাদা ফাংশন ধরে রিপ্রেজেন্ট করবো। তাহলে আমি ক্যাপিটাল আর কে বলছি স্মল আর এর ফাংশন, পি কে বলছি থিটার ফাংশন, এফ কে বলছি ফাই এর ফাংশন। ক্লিয়ার? তাহলে এটাকে জাস্ট এখানে এবার পুট করে দেবো, পুট করে কী করবো আমরা এই আর পি এফ এটাতে ভাগ করে দেবো। তাহলে ভাগ করার পরে আমরা এই ফর্মটা পাচ্ছি আমরা। ক্লিয়ার? এই ফর্মটা আমরা পাচ্ছি। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফর্মটা এ শুধুমাত্র আর এর ফাংশন, এ থিটার, বাট এটা কিন্তু থিটার ফাই দুটোই রয়েছে এখানে, তাই না? তাই আমি কি করলাম এইটাকে আমি একটা কনস্ট্যান্ট ধরলাম, সেটা কি বলছে আমি আমি নিজের মতো কনস্ট্যান্ট ধরলাম আমার সুবিধার্থে, এন ইন্টু এন প্লাস ওয়ান, তোমরা বুঝতে পারবে কেন এটা ধরলাম আমি এন ইন্টু এন প্লাস ওয়ান, এইটা ইজ ইকুয়াল টু আমি লিখলাম জাস্ট এন ইন্টু এন প্লাস ওয়ান, আমাদের পরবর্তীকালে সুবিধা হবে, ঠিক আছে। আর এইখানে এইখানে আমি একটা কনস্ট্যান্ট ধরি যে কি এই ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা বাদে যে পার্টটুকুনি রয়েছে সেটাকে বলছি আমি মাইনাস এম স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা সলভ করতে পারবো, সলভ করে আমরা কি এখান থেকে এফ এর ভ্যালুটা আমরা এখান থেকে বের করতে পারবো, নিশ্চয়ই পারবো, কারণ এটা কি একটা ওই এসএইচএম এর মতো ইকুয়েশন, তাই তো? জাস্ট সিম্পল এখান থেকে এফ এর মান বেরিয়ে আসবে। আচ্ছা, এইবার যে পুট যে করেছি আমরা না, এটা কি করবো আমরা বেসিক্যালি এখানে পুট করে দেবো, মানে এইটুকুনির জায়গায় আমি লিখবো এইটা আর এইটুকুনির জায়গায় আমি লিখবো মাইনাস এম স্কোয়ার। তাহলে এটা লিখবো, লেখার পরে আমরা যদি সাজাই তাহলে কি এরকম ফর্ম আসবে, হলো এই ফর্মটা আসলো। এবার এই যে ফাই, ফাই হচ্ছে কি অ্যাজিমুথাল অ্যাঙ্গেল, তাই তো? যে যার যে ইয়েটা টু পাই পর্যন্ত কভারেজ হবে, জিরো থেকে টু পাই। ক্লিয়ার? তাহলে পরে যেহেতু এটা পিরিয়ডিক ফাংশন, তার মানে কি আমি যদি টু পাই প্লাস ফাই করি তাহলে কি সেটা একই দেবে, কারণ এটা পিরিয়ডিক ফাংশন। এই যে ফর্মটা লিখেছি আমি, এটা কি এটা বেসিক্যালি একটা এস এইচ এম সিম্পল হারমোনিক মোশন, মানে একটা অসিলেশন হচ্ছে। তাহলে এই যে মোশনটা সেটা কেমন, বেসিক্যালি এটা পিরিয়ডিক মোশন, পিরিয়ডিক মোশন। তাহলে এই যে ফাংশনটা লিখেছি আমি এফ, এফটা কি বেসিক্যালি একটা পিরিয়ডিক ফাংশন। তাহলে এফটা যদি পিরিয়ডিক ফাংশন হয় তাহলে আমরা পিরিয়ডিক ফাংশন ডেফিনেশন জানি না, যদি ফাই যদি এর ফাংশন হয় তাহলে আমরা বলতে পারি না এফটা কি একটা ইন্টারভেল পরে কি সে একই দেবে, মানে যদি আমি সাইনের যদি গ্রাফ দেখি সেটা কেমন হয় এইরকম হয়, রাইট? তাহলে এটা জিরো, এটা পাই বাই টু, এটা পাই, এটা থ্রি পাই বাই টু, আর এটাকে তো টু পাই। তাহলে টু পাই ইন্টারভেল পরে, মানে দেখো জিরোতে সাইনের ভ্যালু যা, টু পাই সাইনের ভ্যালু তাই, মানে এই টু পাই ইন্টারভেলে সেই ফাংশনটাই ফিরে পাই। আবার আমি যদি আবার এখান থেকে যাত্রা শুরু করবো এরকম, মানে একই রকম ফাংশন ফিরে পাচ্ছি আমি, তাই না? টু পাই ইন্টারভেল পরে, তাহলে কি এই ফাংশনটা কি টু পাই প্লাস ফাই সেম, তাহলে আমার একটা পিরিয়ডিক ফাংশন, তাই তো? তাহলে যেখানে এম হচ্ছে আমাদের কি বেসিক্যালি ইন্টিজার, ফাইন, অসুবিধা নেই। এইবার এই যে ফর্মটা যে এসছে না, এই যে ইকুয়েশনটা এসছে, ইকুয়েশনটা তোমাদেরকে দেখে দেখে চেনা, মানে দেখে চেনা মনে হচ্ছে কিছু? অবশ্যই চেনা মনে হওয়ার কথা, তোমরা পড়েছো, তোমরা বেসেলস ফাংশন পড়ছো, তোমরা লেজেন্ডারি পলিনোমিয়াল পড়েছো। এটা কেমন দেখতে? এটা বেসিক্যালি এটা লেজেন্ডারি ইকুয়েশন, লেজেন্ডারি ইকুয়েশনই, বাট এটা কি অ্যাসোসিয়েটেড লেজেন্ডারি ইকুয়েশন বিকজ অফ দিস টার্ম, ঠিক আছে? তাহলে পরে এটা কি আমাদের অ্যাসোসিয়েটেড লেজেন্ডারি ইকুয়েশন, এবং তার সলিউশন আমরা সবাই জানি, ঠিক আছে? তার সলিউশন কেমন হয়,
এইট হচ্ছে তার সলিউশন। ক্লিয়ার? তাহলে পি এর সলিউশন আমরা পেয়ে গেলাম আর এফ এর সলিউশন আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার যে আর আরটা বের করার জন্য আমরা কি করলাম, হ্যাঁ ক্যাপিটাল আরটাকে আমরা ধরে নিচ্ছি এই যে এখানে এখানে যেটা বলছিলাম না আমরা, এটা এটা এখানে ক্যাপিটাল আরকে আমরা ধরে নিচ্ছি, মানে বেসিক্যালি যে এইটা ক্যাপিটাল আরকে আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। এই কোথায় গেল, এই যে আর টু দি পাওয়ার কে, এরকম আমরা ধরে নিচ্ছি। ধরে আমরা জাস্ট পুট করলাম, পুট করে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি যে আর এর ভ্যালুটা কত হচ্ছে, এই ফর্মটা আসছে আর এর ভ্যালুটা, ঠিক আছে। তাহলে আর এর ফর্মও পেয়ে গেলাম, পি এর ফর্মও পেয়ে গেলাম, এফও পেয়ে গেলাম। তাহলে আমার তো এটাই দরকার ছিল, পি আর পি এফ, আর পি এফ, তাই না? আর পি এফ হয়ে গেছে, তাহলে ইকুয়াল টু আর পি এফ, তাই না? তাহলে জাস্ট এটা পুট করে দিলে কি আমাদের সলিউশন চলে আসবে, জাস্ট পুট করে দিয়েছি আমরা, আমাদের কি সলিউশন চলে এসেছে, মানে একটা স্ফেরিক্যাল যে কোঅর্ডিনেট, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট যে ল্যাপ্লাস ইকুয়েশন, তার যে সলিউশন সেই সলিউশন হচ্ছে তোমার এইটা। তাহলে এইভাবে কিন্তু ল্যাপ্লাস ইকুয়েশনগুলো সব সলভ করা যেতে পারে। ক্লিয়ার? তাহলে ল্যাপ্লাস ইকুয়েশন শেষ হয়ে গেল। এইবার আমরা যেটা ধরবো সেটা কি, ওয়েভ ইকুয়েশন, মোস্ট ইম্পর্টেন্ট ওয়েভ ইকুয়েশন। তো এই যে ওয়েভ ইকুয়েশন, এটা কি, এটা বেসিক্যালি থ্রি ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন, এটা কি থ্রি ডাইমেনশন ইন জেনারেল, থ্রি ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন। ওকে, এটা যেটা লিখেছে এটা বেসিক্যালি ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন, যেখানে ইউটা কি বেসিক্যালি, ইউটা শুধুমাত্র এক্স আর টি এর ফাংশন। হ্যাঁ, মানে বেসিক্যালি কি, এই যে এখানে যে ইউটা লিখেছে আমি, এই ইউটা হচ্ছে কি তোমার এক্স ওয়াই জেড এই তিনটে স্পেস ফাংশন, স্পেস, এটা স্পেসিয়াল পার্ট, কমা টি, টি হচ্ছে তোমার টেম্পোরাল পার্ট, মানে টাইম পার্ট। ক্লিয়ার? তাহলে ইউটা বেসিক্যালি এইটা, ক্লিয়ার? আর এখানে যখন লিখছি আমরা কি, ইউটা শুধুমাত্র কি এক্স কমা টি হবে, মানে স্পেস পার্ট এখানে শুধুমাত্র কত, এক্স। ক্লিয়ার? এখানে যেরকম এক্স ওয়াই জেড ছিল থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে, এটা ক্ষেত্রে শুধু এক্স, তাহলে এটা আমাদের কি বেসিক্যালি একটা ওয়ান ডাইমেনশনাল ইকুয়েশন এটা। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা সলভ করবো বাই ইউজিং সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথড। তাহলে যেহেতু ইউটা এক্স আর টি এর ফাংশন, তাহলে এটাকে আমরা কী লিখবো, দুটো আলাদা আলাদা ভ্যারিয়েবলস রয়েছে, মানে এখানে চারটে ভ্যারিয়েবলস, তাই তো? এখানে যেহেতু দুটো ভ্যারিয়েবল, তাহলে কি এক্সটাকে আমি স্মল এক্স, মানে ক্যাপিটাল এক্স এর ফাংশন, মানে ফাংশন ধরলাম, ফাংশনটা কি স্মল এক্স এর ফাংশন, আর ক্যাপিটাল টিটা বলছি আমি স্মল টি এর ফাংশন। ক্লিয়ার? তাহলে জাস্ট একই রকম প্রসেস কি করবো, এটাকে জাস্ট এখানে এবার পুট করবো, পুট করে দিয়ে কি এক্স ওয়াই দিয়ে, এই সরি এক্স টি দিয়ে ভাগ করে দেবো। ক্লিয়ার? ভাগ করে দেওয়ার পরে কেমন ফর্ম পাচ্ছি আমরা, এইরকম একটা ফর্ম পাচ্ছি। তাহলে এই দিকের টা আমরা শুধুমাত্র টাইমের, টাইম ডিপেন্ডেন্ট, এটা শুধুমাত্র কি স্পেস ডিপেন্ডেন্ট, মানে এটা টাই টি এর ফাংশন, এটা কি এক্স এর ফাংশন, দুটো আলাদা আলাদা ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, বাট তারা সমান, তারা আমরা কি বলতে পারি, তারা অবশ্যই একটা কনস্ট্যান্টের সঙ্গে সমান হবে নিশ্চয়ই, তাই না? সেটাই বলছি যে মাইনাস কে স্কোয়ারের সাথে সমান তারা, মানে এটাই কেটো কি বেসিক্যালি মাইনাস কে স্কোয়ার হলো। তাই এটা কি আমি ধরলাম মাইনাস কে স্কোয়ার, তাহলে কি হবে, এইটা ক্যালটা একবার মাইনাস কে স্কোয়ার হবে, আবার এইটা ক্যালটা একবার মাইনাস কে স্কোয়ার হবে, তাই এখানে করা হয়েছে। যদি করা হয়, করার পরে এরকম দুটো ইকুয়েশন পাচ্ছি আমরা। তাহলে এই ইকুয়েশনটা জানা, এই ইকুয়েশনও জানা, আমাদের কি দরকার এক্স, তাহলে এখান থেকে টি আসবে, এখান থেকে এক্স আসবে, সেটা বের করেছি আমরা, এটা পেলাম আমরা। এবার কি জাস্ট কিছুই না, আমাদের তো ভাই দরকার কি ইউ, ইউটা কি বেসিক্যালি এক্স আর টি এর মাল্টিপ্লিকেশন, জাস্ট মাল্টিপ্লাই করে দাও, তাহলেই তো আমাদের সলিউশন চলে আসবে। তাই এখানে করা হয়েছে, মাল্টিপ্লাই করে দিয়েছে, সলিউশন চলে এসছে, ঠিক আছে, মাল্টিপ্লাই করে দিয়েছে, এটা আমাদের কি সলিউশন। ওকে, এইবার এই যে সলিউশনটা পেলাম, এই সলিউশনটা তো এখানে পেলাম, ঠিক আছে। এই সলিউশনটা অ্যাকচুয়াল যে ফাইনাইট সলিউশন পেতে গেলে পরে আমাদের কী করতে হবে, বেসিক্যালি বাউন্ডারি কন্ডিশন এবং ইনিশিয়াল কন্ডিশন আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তাহলে বাউন্ডারি, সাপোজ আমি একটা এরকম প্রশ্ন তো দেবে, বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই, মানে বাউন্ডারি কন্ডিশন দিয়ে একটা প্রশ্ন দেবে, সেটা তোমাদের সলভ করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে একটা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করছি, লেট আস অ্যাপ্লাই দ্য ফলোয়িং বাউন্ডারি কন্ডিশন টু দ্য ইকুয়েশন 10.4.6, মানে ওই ইকুয়েশনটা। তাহলে সাপোজ আমি বলছি এই বাউন্ডারি কন্ডিশন যে একটা ওয়েভ যাচ্ছে তো এরকম, এটা কি বলছি আমি, এটা সাপোজ এক্স ইকুয়াল টু জিরো, এটা বলছি আমি এক্স ইকুয়াল টু এল। ক্লিয়ার? তাহলে এক্স ইকুয়াল যখন জিরো, তখন পার্টিকেলটার যে ভেলোসিটি, মানে ইউ, বেসিক্যালি ইউটা বলছে নাকি জিরো,
এবং এক্স ইকুয়াল টু যখন এল তখনও বলছে আমরা ইউটা কত, জিরো, এটাই বলেছে। এক্স ইকুয়াল যখন জিরো তখন ইউটা জিরো, এক্স ইকুয়াল টু এল তখন জিরোটা ইউটা এল। মানে কি এইখানে সে তো সরতে পারছে না ওয়াই বরাবর, সে তো এখানে রয়েছে, এখানে তো সে এখানেই রয়েছে, তার মানে কি এটা জিরো, তাই না? তাহলে এক্স ইকুয়াল টু জিরোতে ওয়াইটাও ইউটাও জিরো, এক্স ইকুয়াল টু এলেও ইউটা জিরো। তাহলে এই দুটো যে বাউন্ডারি কন্ডিশন সেই দুটোকে আমরা এক এক করে পুট করতে পারি। তাহলে প্রথমে যদি আমি এটা পুট করি তাহলে কেমন দেবে, প্রথমে এটা পিট করে পুট করেছি আমরা, এটা পাচ্ছি আমরা, ক্লিয়ার? তারপরে দ্বিতীয়টা পুট করলাম আমরা, এটা পেলাম। তাহলে এখানে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো এই পুরো টার্মটুকুনি শূন্য হতে পারে না। যদি এটা যদি শূন্য হয়ে যায় তাহলে তো মানে কোনো তাৎপর্যই থাকলো না, মানে যে সলিউশনটা পেলাম সলিউশনটা কোনো মিনিংই নেই, তার মানে জিরো, কোনো মিনিংই নেই, তার মানে শুধুমাত্র এইটুকুনি জিরো হবে, এটা কিন্তু জিরো হতে পারে না। তাই সি ইকুয়াল টু জিরো হলো আমাদের, ক্লিয়ার? সি ইকুয়াল টু জিরো হওয়াতে এখানে এই পার্টিকুলার বাদ চলে যাবে, তাহলে সি ইকুয়াল যেহেতু জিরো তাহলে কি এই পার্টিকুলার কি হবে, তখন বাদ চলে যাবে, তাহলে থাকবে শুধুমাত্র পড়ে এইটা ইনটু এইটা হলো। এবার অ্যাট এক্স ইকাল, এটা কি এটা এক্স ইকালে কি এক্স ইকাল টু জিরোতে এটা, আর এটা কি এক্স ইকাল টু এল, এক্স ইকাল টু এল পুট করলাম, মানে এক্স জায়গায় জাস্ট আমি কি এখানে এল পুট করেছি, আমি এল পুট করেছি এক্স জায়গায় জাস্ট এল পুট করেছি, এটা যেহেতু এল থাকলো। এবার একই রকম বক্তব্য আমারও, যেহেতু সি জিরোতে সি এই পার্টটা থাকার কোনো মানেই হয় না, থাকলো না। এইবার ব্যাপার হচ্ছে ডি ইনটু এটা থাকছে, মানে এটা নেই পরবর্তী ইকুয়েশনটাতে, মানে এই এই যে কন্ডিশনটা পুট করার পরে যে ইকুয়েশনটা পাবো সেটাতে কি সি নেই আর, ঠিক আছে? তারপরে আমি কি করলাম, সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন আমি অ্যাপ্লাই করলাম, তাহলে কি এই টার্মটা মানে থাকছে না, গেল। তাহলে এইটা ইনটু এটা, মানে তোমরা এটা নালি নাও লিখতে পারো কোনো অসুবিধা নেই, এইটা ইনটু এটা গেল। এইবার বক্তব্য হচ্ছে গিয়ে তাহলে কে জিরো করবো, এটাকে জিরো করবো নাকি এটাকে জিরো করবো না ডিটাকে জিরো করবো? দেখো যদি তুমি এইটাকে জিরো করো তাহলে কি পুরো টার্মটা জিরো হয়ে গেল, ফাইন। এটাকে জিরো করা মানে কি পুরো টার্মটা জিরো হয়ে গেল, তখন তাৎপর্যহীন হয়ে গেল আবার ইউটা। ডিটাকে যদি জিরো করো কনস্ট্যান্ট, তো ভাই তাৎপর্যহীন হয়ে গেল। কিন্তু এইটাকে যদি তুমি জিরো করো তাহলে কে এলে তুমি কিন্তু ভ্যালু পাবে, এন পাই। তার মানে কি এইটা জিরো হতে পারে না, এই ডিটাও কি জিরো হতে পারে না, জিরো হবে কে, সাইন কে এল ইকুয়াল টু জিরো, তাহলে এইটা জিরো হতে পারে। তাহলে এখান থেকে আমি কে এল এর ভ্যালু বের করতে পারি, ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে কে এল এ ভ্যালু বের করলাম, তাহলে যে কে এল এর যে ভ্যালুটা পেলাম, তাহলে কে এর যে ভ্যালুটা সেটা জাস্ট পুট করে দেবো, পুট করে দিলে পরে কি আমাদের ইউটা চলে আসবে, তাহলে ইউটা এরকম ফর্ম চলে আসছে, হলো। এই হচ্ছে ব্যাপার। এবার আমি যদি এখানে ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করি, ইনিশিয়াল কন্ডিশন মানে টি ইকুয়াল টু জিরো, টি ইকুয়াল টু জিরোতে যে কন্ডিশন হয় সেটা কি বলে আমরা ইনিশিয়াল কন্ডিশন। এখানে দুটো নিয়েছি ইনিশিয়াল কন্ডিশন, একটা কি এক নম্বর বলছি যখন টি কালে যখন জিরো তখন ইউ মানে যে ফাংশনটা সেটা কি এফ অফ এক্স, আর বলছি যখন টি কালে জিরো তখন তার ভেলোসিটি কত, জিরো। মানে সাপোজ ইউ যদি ভেলোসিটি হয় তাহলে কি ডেল ইউ ডেল টি জিরো, টি যখন জিরো ছিল। তাহলে এই যে ইনিশিয়াল কন্ডিশন এই দুটো অ্যাপ্লাই করা যায়, অ্যাপ্লাই করলে পরে কী পাবে তুমি, একটা আরও সিম্পলিফাই ফর্ম পাবে তুমি, ঠিক আছে? তাহলে এই দুটো অ্যাপ্লাই করেছে মানে মানে জাস্ট প্রথমে টি ইকুয়াল টু জিরো পুট করি তখন ইউটা বলছে এরকম ফাংশন, তাহলে কেমন দেখতে হয় সেটা দেখলাম, তারপরে এই ডেরিভেটিভ করলাম, এটা জিরো হবে যখন টি ইকুয়াল টু জিরোতে হয় সেটা করলাম, করে আমরা এইরকম ফর্ম আমরা একটা পাচ্ছি, একটা হলো এই মানে এটা পাচ্ছে একটা, এইটা পাচ্ছে একটা, হলো। তাহলে এই দুটোকে জাস্ট তাহলে এই যে এই ফর্মটা, এই ফর্মটা কি বলছিল, এটা ফুরিয়ার এক্সপ্যানশন। তাহলে যদি ফুরিয়ার এক্সপ্যানশন হয় তাহলে এখান থেকে আমি এন যে কোইফিশিয়েন্টটা সেটা বের করতে পারি, এটা সাইনের সাথে রয়েছে তাহলে সাইন হবে, নিঃসন্দেহে সাইন হবে। তাহলে লিমিটটা বলছে আমি জিরো থেকে এল, তাহলে কি হবে টু বাই এল হবে নিশ্চয়ই, কারণ এখানে ফাংশনটা থাকবে সাইন এন বাই এক্স বাই এল ইনটু ডিএক্স, হলো। আর এই ইকুয়েশন থেকে যেহেতু এখানে জিরো রয়েছে মানে বিএনটাকে যদি জিরো করে দিই, বিএনটা যদি জিরো করি তাহলে ফাংশনটা জিরো হবে, হ্যাঁ না, কারণ বিএনটাকে আমরা জিরো করতে পারি, তাই না? ফর অল ভ্যালু অফ এন, ঠিক
ঠিক আছে, তাহলে ইনিশিয়াল কন্ডিশনও শিখলাম, বাউন্ডারি কন্ডিশনও শিখলাম, ক্লিয়ার? মানে বাউন্ডারি কন্ডিশন মানে কি, যেটা বোঝালাম আমি, ধরা যাক এখানে একটা দেওয়াল রয়েছে, এখানে একটা দেওয়াল রয়েছে, তাহলে এখানে একটা তার রয়েছে, ঠিক আছে, এই তারটাকে টেনে ছেড়ে দিলাম, তাহলে কি হবে, এরকম হবে না, এরকম হবে না। তাহলে এই যে দেওয়ালটা, দেওয়ালটা বলছে এক্স ইকুয়াল টু জিরোতে, এই দেওয়ালটা বলছে আমি এক্স ইকুয়াল টু এ, হলো। তাহলে এইটা একটা বাউন্ডারি কন্ডিশন, বাউন্ডারি এটা একটা বাউন্ডারি, তাহলে এইখানে যে কন্ডিশনগুলো হবে সেটা কি বাউন্ডারি কন্ডিশন হবে। তাহলে এক্স ইকুয়াল টু জিরোতে কি বলছে সেটা দেখবো আমি, মানে ফাংশনটা, মানে এই দিক বরাবর কি ফাংশনটা রয়েছে ইউ। তাহলে টি ইকুয়াল টু জিরোতে, এই সরি, এক্স ইকুয়াল টু জিরোতে ইউটা কেমন, এক্স ইকুয়াল টু এলে ইউটা কেমন, সেটা আমি অ্যাপ্লাই করেছি। ইনিশিয়াল কন্ডিশন মানে কি, ইনিশিয়াল কন্ডিশন মানে হচ্ছে টি ইকুয়াল টু জিরো সময়ে এই ইউটা কেমন ছিল, তার ভেলোসিটি কেমন ছিল, এরকম এটসেট্রা, হলো। তাহলে এইভাবে কিন্তু আমরা করতে পারি। তাহলে এটা গেল। এইবার আমি আসি টু ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন, খুবই ইম্পর্টেন্ট, টু ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন। তার মানে কি, এখানে বেসিক্যালি যে ইউটা, ইউটা কার কার ফাংশন হবে, ইউটা বেসিক্যালি এখানে এক্স আর ওয়াইয়ের ফাংশন হবে নিঃসন্দেহে, তাই এখানে লিখেছি। তাহলে এক্স ওয়াইয়ের ফাংশন হবে, আচ্ছা এখানে অবশ্যই টিটা থাকবে, অবশ্যই টিটা থাকবে, তাই না? মানে এক্স ওয়াই হচ্ছে তোমার স্পেশিয়াল পার্ট বা স্পেস পার্ট, আর এটা হচ্ছে টাইম পার্ট। আচ্ছা তাহলে এখানে একই রকম ভাবে ইউটাকে আমি এরকম ভাবে ধরতে পারি আমি, তারপরে কি করবো এটাকে এখানে পুট করে দেবো, তারপর এক্স ওয়াই টি দিয়ে কি করবো ভাগ করে দেবো। জাস্ট ভাগ করার পরে আমরা এই ফর্মটা পাবো আমরা, হলো। এখানে এইটা শুধুমাত্র টি এর ফাংশন, এটা শুধুমাত্র এক্স এর ফাংশন, এটা শুধুমাত্র ওয়াই এর ফাংশন। তাহলে কি প্রত্যেককে আমি এক এক করে কনস্ট্যান্ট ধরতে পারি? তাহলে প্রথমত আমি এটা ইকুয়াল টু ধরলাম কে স্কোয়ার, এটা ইকুয়াল টু ধরলাম আমি এল স্কোয়ার, তাহলে এই দুটো করে আমরা মানে ধরে আমরা এটা পাচ্ছি, আমরা এই ইকুয়েশন আমাদের দেখা জানা, এই ইকুয়েশন আমাদের কাছে জানা, তাই তো? মানে জাস্ট এসএইচএম ইকুয়েশন এটা। তাহলে এটা যদি কে স্কোয়ার হয়, এটা যদি তোমার এল স্কোয়ার হয়, তাহলে এটা ধরার প্রয়োজন আছে কি? কারণ এখানে তো কনস্ট্যান্ট পেয়ে গেলাম আমরা, এটা এখানে বলতে পারি, এটা এটাও কি আমাদের সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন। তাহলে জাস্ট পুট করে দাও, মানে এখান থেকে সলিউশন বের করে নাও, বের করে নিয়ে জাস্ট কি, এই ইউ মানে তো আমরা জানি ভাই, ইউ মানে কি ছিল বেসিক্যালি, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল টি, এটা। তাহলে এই ভ্যালু জানি, এই ভ্যালু জানি, এই ভ্যালু জানি, জাস্ট পুট করে দাও, তাহলে কি হয়ে যাবে, এই ইউটা বেরিয়ে চলে আসবে, রাইট? ওকে, এইবার তুমি বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করো, তারপর ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করো, তাহলে কি এই ফর্মটার কি আরও সিম্পলেস্ট ফর্ম তুমি পাবে। এখানে বাউন্ডারি কন্ডিশন আবার বলেছে যে এক্স ইকুয়াল টু জিরোতে বলছে, সরি, এক্স ইকুয়াল টু জিরোতে বলছে ওয়াই ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু এতে বলছে ওয়াই ইকুয়াল টু জিরো, ওয়াই ইকুয়াল টু জিরোতে বলছে ইউটা জিরো, আর ওয়াই ইকুয়াল টু বিতে বলছে ইউটা জিরো, ক্লিয়ার? যেহেতু টু ডাইমেনশন, মানে একটা যেটা দেখাচ্ছে এরকম কি ওয়ান ডাইমেনশন, এটা এক্স, এটা জিরো এক্স, এটা ইকুয়াল টু এরকম, তাহলে টু ডাইমেনশন মানে কি আর একটা ডাইমেনশন রয়েছে দেখবেন আমার, তো মানে ওয়াই, তাহলে ওয়াই একটা জিরো, এটা কি ওয়াই একটা বি, তাই না? তাহলে ওয়াই যখন জিরো তখন বলছে ইউটা কত, ইউটা জিরো, এক্স যখন জিরো তখন ইউটা এক্স জিরো, এবার ওয়াই যখন এ সরি এক্স যখন এ, ওয়াই যখন বি, তখন ইউটা কত হয়, তখনও তো ইউটা জিরো, ঠিক আছে? মানে বেসিক্যালি এরকম না, ওই যে দেখালাম এই যেটা, এই এই তো মানে কি এখানেও তো ওয়াইয়ের দিকে উঠতে পারছেন, এখানে ওয়াইয়ের দিকে উঠতে পারছেন, তো মানে কি ইউটা তো এখানেও জিরো, বলে এখানেও জিরো, এটা ওয়ান ডাইমেনশন দেখলাম, টু ডাইমেনশনের ক্ষেত্রে একই রকম জিনিস, তাই এটা আমরা জানি। ওকে, তাহলে এই বাউন্ডারি কন্ডিশন তুমি অ্যাপ্লাই করে দাও, অ্যাপ্লাই করে কোএফিশিয়েন্টগুলো দেখতে পাবে, কোএফিশিয়েন্ট ভ্যালু ভ্যালু পেয়ে যাবে, এখানে ভ্যালু পেয়েছে, এখানে বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে যে আমি এটা পেয়েছি, জাস্ট এটাকে পরে পুট করে দিয়েছি, পুট করে। তাহলে এই যে ফর্মটা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় প্রমাণ করতে দেয়। তাহলে ইউ এর ভ্যালুটা আমরা এখানে বসাতে পারি, জাস্ট এখানে বসিয়ে দিয়েছি। তাহলে যে পি যেটা লিখেছি স্মল পি, সেটা কি বেসিক্যালি স্মল পি হচ্ছে তোমার পাই সি ইনটু রুট ওভার অফ এম স্কোয়ার বাই সি এ স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই বি স্কোয়ার। ইন জেনারেল ফর্ম আমরা এরকম লিখতে পারি, জেনারেল সলিউশন। এরপরে যদি আমরা ইনিশিয়াল কন্ডিশনে, যেটা ইনিশিয়াল কন্ডিশন যদি আমরা অ্যাপ্লাই করি, হ্যাঁ, টি গেল জিরোতে ভেলোসিটি জিরো, টি গেল জিরোতে এফ এম এন, মানে উই অফটেন এফ এম এনটা কত জিরো, জাস্ট পুট করলে আমরা কি এরকম সিম্পল ফর্ম পাবো আমরা, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের কি, এইটা আমাদের বলা হয়ে থাকে কি ডাবল ফুরিয়ার সিরিজ, আমাদের কি ডাবল ফুরিয়ার সিরিজ, হ্যাঁ।
এখানে এই যে ইএমএন এটা আমরা বের করতে পারি ফুরিয়ার সিরিজ, যেমন ওই কোএফিসিয়েন্টগুলো বের করেছিলাম ঠিক সিম্পল সেই ওয়েতে আমরা কিন্তু এই কোএফিসিয়েন্টস ইএমএন যেটা ইএমএন যেটা বলছি আমরা না এটা বের করতে পারি। এরপর আমরা যেটা দেখবো সেটা কি যে ওয়েভ ইকুয়েশন থ্রি ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট ওয়েভ ইকুয়েশন কি সেটা আমরা দেখবো। ওকে তাহলে পরে সবাই আমরা জানি কি ক্যাট স্কোয়ার সরি ওয়েভ, হ্যাঁ ক্যাট স্কোয়ার সাই ইকুয়াল টু 1/c² ডেল টু সাই বাই ডেল টি স্কোয়ার, এটা তাই তো। এখানে যে গ্যাট স্কোয়ার যে ফাই লিখে সাই লিখেছে আমরা গ্যাট স্কোয়ার সাইটা কেমন দেখতে হয় সেটা হচ্ছে তোমার এরকম দেখতে হয়, হলো। এবার একই রকম সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথড আমি ইউজ করবো, তাহলে কি প্রত্যেকটা ভ্যারিয়েবলকে আমি আলাদা ফাংশন দ্বারা রিপ্রেজেন্ট করবো সেটা আমি করেছি এখানে, করে নিয়ে কি এটা এখানে পুট করে দেবো। পুট করে দিয়ে একই রকম ভাবে এক্স ওয়াই জেড টি মানে যা যা ভ্যারিয়েবল এখানে ধরেছিলাম তাদের যে ফাংশন সেই ফাংশন দিয়ে ভাগ করে দেবো, ভাগ করে আমরা এরকম ফর্ম পাচ্ছি আমরা, ক্লিয়ার? এরকম ফর্ম পাচ্ছি। আচ্ছা এটা একই রকম ব্যাপার, এটা আলাদা শুধু এক্স এর ফাংশন, এটা ওয়াই ফাংশন, এটা জেড এর ফাংশন, এটা টি এর ফাংশন, তাহলে কি প্রত্যেককে কিন্তু আমরা কনস্ট্যান্ট দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? তাহলে এরকম ভাবে ধরা হচ্ছে, হয়তো আমি এটাকে ধরলাম কে 1² এটাকে কে 2² কে 3² এরকম, বা এটাকে কে স্কোয়ার, এরকম যদি ধরি আমি ধরে জাস্ট সলভ করতে পারি আমরা। জাস্ট এটা এসএইচএম এর মতো, মানে এটা এসএইচএম, এটা এসএইচএম, এটা এসএইচএম, ঠিক আছে? জাস্ট এসএইচএম এর মতো, এটা এসএইচএম, তাহলে সলিউশনগুলো সব এসএইচএম এ চলে আসছে। সলিউশন পেয়ে গেলাম আমরা, সলিউশন পেয়ে গেলাম, তাহলে কি সলিউশন যদি পেয়ে যাই এসএইচএম এর সলিউশন তো আমরা সবাই জানি, তাই না? মানে এ কস যদি ওমেগা টি প্লাস বি সাইন ওমেগা টি, সাপোজ এটা এক্স, ঠিক আছে? এরকম ব্যাপারটা। তাহলে এবার আমাদের আমার দরকার কি ইউটা দরকার, তাই না? ইউটা কি বেসিক্যালি এদের মাল্টিপ্লিকেশন বলেছিলাম, তাহলে কি বলতে পারবো আমরা এই এক্স এর ভ্যালু বের করতে পেরেছি, ওয়াই এর ভ্যালু বের করতে পেরেছি, জেড এর ভ্যালু, টি এর ভ্যালু, স্কোয়ার ভ্যালু বের করতে পেরেছি, তাহলে তাদের যে মাল্টিপ্লিকেশন মাল্টি মানে সেই মাল্টিপ্লিকেশন করলে পরে কি আমরা সলিউশনটা পেয়ে যাবো আমরা, হলো। তাহলে এটা হচ্ছে তোমার থ্রি ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন। আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দিন আমরা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট এবং সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট এবং মানে অ্যাকচুয়ালি কি ওয়েভ ইকুয়েশনে স্ফেরিক্যাল এবং সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট দুটো বাদ রইলো সে দুটো করবো এবং হিট ইকুয়েশনে আলোচনা করবো, তাহলেই আমাদের এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে তোমরা এত দূর করো ভালো করে, আজকে এই পর্যন্তই থাক, দেখা নেক্সট ভিডিওতে, ঠিক আছে? থ্যাংক ইউ।